হ্যাঁ ওপেন করে দাও, দিয়ে দিন। ফাহিম তাহলে আপনি লিংকটাতে যান, আমি ওপেন করে দিচ্ছি। আর এটা রিলেটেড কোশ্চেন দাও, এটা রিলেটেড কোশ্চেন। এখন তো একটা স্যার চাপ তাহলে পরীক্ষাটা শেষ করে নাও, পরীক্ষা শেষ করে কোশ্চেনটা পড়ে নেব আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার ও লেকচার তো মিস করবে। পরীক্ষাটা বেশিক্ষণ লাগবে না, ফাইন কতক্ষণ লাগবে? হ্যাঁ ও ঠিক আছে, আমি লেকচার দিতে থাকি, ফাইন एग्जांपल ফাইন एग्जांपल দিয়ে দেখ, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পারমিশন, মানে না এখন আবার রিফ্রেশ করেন, আমি পারমিশন দিয়ে দিছি স্যার। ইউ নিড পারমিশন লেখা। ও তাহলে আপনি আসলে ইমেল দিয়ে ঢুকেন নি, আপনি os.edu ইমেল দিয়ে ঢুকেন। আচ্ছা স্যার। তাহলে আমরা একটু শুরু করি। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে পি লেয়ারটা এমন ভাবে দেওয়া হয়েছে বেস টুর কাছাকাছি, তাহলে এখানে রেজিস্ট্রেসটা ভাগ হয়ে যাচ্ছে এবং আরবি টু এবং আরবি ওয়ান দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানের মধ্যে যখন এই টোটাল যে এন চ্যানেলের রেজিস্ট্যান্সটা ছিল, তার মানে আমি যদি আমাদের টোটাল রেজিস্ট্যান্সটাকে আরবি টু প্লাস আরবি ওয়ান টোটাল রেজিস্ট্যান্সটাকে বলি, এটাকে বলা হয় আরবিবি রেজিস্ট্যান্স, বা এটার আরেকটা নাম আছে সেটাকে বলা হয় ইন্টার বেজ রেজিস্ট্যান্স। তার মানে দুইটা বেজের মাঝখানে যেহেতু রেজিস্ট্যান্স, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টার বেজ রেজিস্ট্যান্স, যেখানে মধ্যে আমরা এটা জানি যে পি লেয়ারটা ইচ্ছা করে বেজ টুর কাছাকাছি বসানো হয়েছে, তাহলে আরবি টুর ভ্যালুটা বেসিক্যালি আরবি ওয়ানের থেকে কম। এবং এখানে মাঝখানে একটা জাংশন ক্রিয়েট করা হয়েছে একটা ডায়োড দিয়ে, ডায়োডটা কোত্থেকে যে পি লেয়ারটা দেওয়া হয়েছে সেটার কারণে এখানে একটা ডায়োড ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এই যে অবস্থাটা যেটা হলো, এটার কারণে এখন কনস্ট্রাকশনে কি চেঞ্জ আসবে, বা এটার লাভটা কি, এটা করে আসলে কি লাভ হলো, এটা করে কি লাভ হলো, সেটা যদি আমরা একটু চিন্তা করতে চাই তাহলে একটু খেয়াল করেন। তাহলে আমরা বললাম এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, খেয়াল করেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর মাঝখানে এখানে একটা ডায়োড এসে গেছে। তাহলে দেখেন এখানে রেজিস্ট্যান্সটাকে আমরা বললাম আরবি টু রেজিস্ট্যান্স, আর এখানে রেজিস্ট্যান্সটাকে আমরা বললাম আরবি ওয়ান রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটা বাই কনস্ট্রাকশন ইন্টারনাল ফেব্রিকেশনের কারণে ক্রিয়েট হয়েছে। এখন এই অবস্থায় আমি যদি এটার মধ্যে বেসগুলোর মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়ে দেই, মনে করেন আমি বাইরে থেকে একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই এখানে দিলাম, তো পজিটিভ ভোল্টেজ সাপ্লাই এখানে যদি দিয়ে দেই এবং এই ডায়োডের মধ্যে আমি যদি এখন কোনো ভোল্টেজ না দেই, তাহলে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখানে কি হবে। যদি আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম তাহলে অবশ্যই এখানে যেহেতু একটা চ্যানেল আছে, এখানের মধ্যে অবশ্যই একটা কারেন্ট ফ্লো করা শুরু করবে, কারণ টোটালটার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এখানের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা জানি রেজিস্ট্যান্স এর মধ্যে যখন কারেন্টটা ফ্লো করতেছে তাহলে অবশ্যই দোনোটা রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ হবে। এখন দেখেন খেয়াল করে এই ডায়োড এর মধ্যে আমি কোনো ভোল্টেজ দিই বা মনে করেন জিরো ভোল্টেজ দিচ্ছি, হোয়াটএভার, তো তার কারণে আমরা জানি কোন একটা ডায়োড কে অন করতে হলে এটা অ্যানোডে অবশ্যই ক্যাথোডের থেকে বেশি ভোল্টেজ থাকতে হয়। কিন্তু এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যানোডে কোনো ভোল্টেজই নাই, তাহলে ক্যাথোডে শুধুমাত্র ভোল্টেজ আছে, তাহলে এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে, এটা অফ থাকবে, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করার চান্সই নেই। ওকে তাহলে আমরা বলতে পারি এই ডায়োডটা রিভার্স বায়াস, এটা কাজ করবে না যেহেতু আমি এখানে অ্যানোডে কোনো ভোল্টেজ দিই নাই। তাহলে এখন যদি আপনাকে বলা হয় যে ভি আরবি ওয়ান বা আরবি ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে, তার মানে আমরা যদি এখানের মধ্যে বিডিসি দেওয়ার কারণে এই যে রেজিস্ট্যান্স দুইটার মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেখানে মধ্যে আমি যদি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা বা ডায়োডের ক্যাথোডের ভোল্টেজটা বের করতে চাই রেজিস্ট্যান্স আরবি ওয়ান এর সাপেক্ষে, আমরা মনে সবাই জানি যে কোন একটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ বললে সেটা কিভাবে বের করা যায়, ওই রেজিস্ট্যান্স থেকে বা ওই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ ড্রপ বা ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার করি ভি আরবি ওয়ান এর ভোল্টেজটা বের করি, সেটা কি হবে, সেটা হবে আরবি ওয়ান ডিভাইডেড বাই আরবি ওয়ান প্লাস আরবি টু ইন্টু ভি ডিসি, যেটা আমি এক্সটার্নাল সাপ্লাই দিয়েছিলাম, রাইট। আচ্ছা এই যদি অবস্থা হয় তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানের মধ্যে আরবি ওয়ান প্লাস আরবি টু কে একটা ভ্যালু দিয়ে নাম দিয়ে বলছিলাম, সেটা হচ্ছে আরবি ওয়ান প্লাস আরবি টু কে বলা হয় আরবিভি বা ইন্টার বেজ রেজিস্ট্যান্স। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, ভি আরবি ওয়ান ইকুয়াল টু আসলে কি হবে, আরবি ওয়ান ডিভাইডেড বাই আরবিভি ইন্টু ভি ডিসি। ওকে আচ্ছা এই যে আরবি ওয়ান প্লাস আরবি ওয়ান বাই আরবিভি আছে, এটাকে আবার একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা একটা প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে বলা হয় ইটা, এবং এটার নাম হচ্ছে ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও। ওকে তাহলে আমরা টোটালি বলতে পারি আমাদের ভি আরবি ওয়ান ভোল্টেজের ভ্যালু হচ্ছে ইটা ভি ডিসি,
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারলাম, যখনই আমি এখানে সাপ্লাই দিচ্ছি তখনই এখানে রেজিস্ট্যান্স দুইটার মধ্যে ড্রপ হচ্ছে, আর আমি যদি এখানের অ্যাক্রসে ভোল্টেজটা দেখতে চাই তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ইটা ডিসি ডায়োডের ক্যাথোড। হ্যাঁ ফাবিয়া বল। জি স্যার, স্যার আমরা যদি রিভার্স বায়াসের ওই ওই পার্টটাকে স্কিপ করে লাইক ভিডিসি যখন জিরো তখনই যদি আমরা অ্যানোডে এসি অ্যাপ্লাই করি তাহলে তো আমাদের লিকেজ কারেন্টটা যাবে না, তো এইখান থেকে কি অপারেশন শুরু করা যাবে? মানে বুঝি নাই, আপনি বলতেছেন আপনি যদি সাপ্লাইটা নাই দেন? না স্যার, একবার মানে আমাদের যেরকম সাপ্লাই শুরু হওয়ার আগ পর্যন্ত যে মানে জিরো থেকে আপনার যখন শুরু হয় তখন মানে ভিডিসি একটা পর্যন্ত যাওয়া পর্যন্ত লিকেজ কারেন্ট চলতে থাকে। আমি আপনাকে বলি, আপনি যদি এই ইউজিটি কে বায়াসিং না দেন, ইউজিটি যদি বায়াসিং না দেন তাহলে এই চ্যানেলটার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স দুইটা তো কাজ করবে না, বুঝেন নাই? আগে তো আপনাকে এই চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, যদি আপনি চ্যানেলটা ক্রিয়েট না হয় তাহলে এখানে মধ্যে দিয়ে কারেন্ট পরবর্তী সার্কিটটা আপনি কিভাবে কাজ করবে আমরা যখন পুরো সার্কিটটা বলবো তখন আপনি বুঝতে পারবেন। ইউজিটি কে যদি আপনি প্রপারলি বায়াসিং না করেন তাহলে তো শুধু ডায়োডটা কাজ করার জন্য বেসিক্যালি নিচের রেজিস্ট্যান্স এবং উপরের রেজিস্ট্যান্স দুটোর মধ্যেই তো কাজ করতে হবে, চ্যানেলটা তো ক্রিয়েট করতে হবে। এই চ্যানেলটা না থাকলে তো আপনি সার্কিটটা কাজ করাতে পারবেন না। আপনি যেটা বলছেন সেটা কিছুক্ষণের মধ্যে ক্রিয়েট হবে, প্রবলেম সলভ হবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে লিকেজ কারেন্টটা বাদ দেওয়া। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে VRB1 equal to eta VDC, তার মানে আমাদের এখানের মধ্যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো eta VDC। এখন তাহলে ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে এটা যদি eta VDC হয় তাহলে এখন যদি আমরা এই ডায়োডটাকে টার্ন অন করতে চাই, যেহেতু ডায়োডের অ্যাক্রসে এক সাইডে আছে eta VDC আর ডায়োডটাকে টার্ন অন করতে গেলে তাহলে এই জায়গায় আমাকে অবশ্যই এটাকে ফরওয়ার্ড বায়াস করার জন্য eta VDC এবং ডায়োডের ড্রপ টোটালটা দিতে হবে। তাহলে আমরা যদি টোটাল ভোল্টেজটা দিতে চাই তাহলে সেই ভোল্টেজটা কত হবে আমরা বলতে পারি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ এবং এই ডায়োডের অ্যাক্রসে ড্রপটা যদি কমপ্লিট করতে পারি তাহলে শুধুমাত্র এই ডায়োডটা অন হবে। যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে আমি ডায়োডটা অন করতেছি না ততক্ষণ পর্যন্ত ডিউ টু আমার এই সাপ্লাই এখানে একটা লিকেজ কারেন্ট ফ্লো করে, যেটাকে আমরা একটা নেগেটিভ কারেন্ট বা লিকেজ কারেন্ট হিসেবে শো করতে পারি। কিন্তু যেই মোমেন্টে আমি এখানের মধ্যে এই যে আমাদের এমিটারটা আছে, ইউজেটির এমিটার টার্মিনালটা আছে, এই এমিটার টার্মিনালে আমি যখন ভোল্টেজটাকে আমার ভিডি প্লাস আমাদের যে ভিডিসি ইনটু ইটা আছে বা আমাদের হোয়াটএভার যে ভোল্টেজটা যেটা আমাদের একটা আমরা যদি এই ভিআরবি ওয়ান বলি সেই ভোল্টেজটা আছে, যখনই আমি এমিটার ভোল্টেজটাকে ডায়োড ভোল্টেজ আর ভিই ভোল্টেজ বা আমাদের ভিআরবি ওয়ান ভোল্টেজের থেকে বেশি দেবো সাথে সাথে কি হবে এখানের পজিটিভ ভোল্টেজের পরিমাণ এখানের থেকে বেশি হয়ে যাবে, এই ডায়োডটা টার্ন অন হয়ে যাবে এবং এই ডায়োডটা টার্ন অন হলে এখানের মধ্যে দিয়ে কাপ সাপ্লাই আমাদের যে সাপ্লাইটা দিচ্ছি এখানের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করবে। তাহলে দেখেন যখনই আমি এই ভোল্টেজটাকে যেটাকে আমি ভি ভোল্টেজ বলতেছি এই ভোল্টেজটা যখনই আমি এখানকার ভোল্টেজ এবং আমার ডায়োডের ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ দিব, ডায়োড টার্ন হন এবং এখানের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করলো, এবং খেয়াল করে যখনই এই ডায়োডটা টার্ন অন হবে তখনই যেটা হচ্ছে এখানের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করছে, বা আমরা বলতে পারি এই চ্যানেলটা যেটা আছে এই চ্যানেলের মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ হোল ফ্লো করা শুরু করছে। হোল যদি ফ্লো করা শুরু করে তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারছি এই চ্যানেলের মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ হোল ফ্লো করছে, তার মানে এটার কন্ডাকশনটা আগের থেকে বেড়ে গেছে। আমরা মনে এটা জানি যে কোনো চ্যানেলের মধ্যে যদি আমি কন্ডাকশন চিন্তা করি কন্ডাকশন যত ভালো রেজিস্ট্যান্স তত কম, কন্ডাকশন যত কম তত রেজিস্ট্যান্স বেশি, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে অপোজিং ক্যাপাসিটি, যত অপোজ করবে রেজিস্ট্যান্স তত বেশি হবে এবং কন্ডাকশন তত স্লো হবে। তাহলে খেয়াল করেন এখানের মধ্যে যখনই ডায়োডটা অন হয়ে গেলে এখানে হিউজ অ্যামাউন্ট অফ হোল যেহেতু ট্রান্সফার হচ্ছে এই চ্যানেল দিয়ে নিচের পার্ট দিয়ে বেজ ওয়ান দিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হিউজ অ্যামাউন্ট অফ হোল ফ্লো করার কারণে এখানে কন্ডাকশন বেড়ে গেল এবং কন্ডাকশন বেড়ে যাওয়ার কারণে এখানে রেজিস্ট্যান্সটা কমে গেল।
তাহলে দেখেন যেহেতু এখানে কন্ডাকশন বেজ হওয়ার কারণে রেজিস্ট্যান্স কমে গেল সেই জন্য এই এফেক্টটাকে বলা হয় নেগেটিভ রেজিস্ট্যান্স এফেক্ট। তার মানে এই যে আমরা ইউজিটি এর মধ্যে বেজ 1 এর করেসপন্ডিং যে রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু ডায়োডটা অন করার সাথে সাথে এটার রেজিস্ট্যান্সটা কিন্তু কমে গেল। তাহলে দেখেন এই রেজিস্ট্যান্সটা কিন্তু তাহলে ফিক্স না, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেরিয়েবল। এবং এটা যেহেতু ভেরিয়েবল রেজিস্ট্যান্স তাহলে আমরা বলতে পারি এখানে দুইটা রেজিস্ট্যান্স যেটা আছে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ফিক্সড রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এবং এটা যখন আমরা ডায়োডটাকে অন করে ফেলতে পারছি ইন্টারনাল ডায়োডটা তখন এই আরবি ওয়ানটা অন হয়ে যাচ্ছে এবং সেটার উপর বেস করে এই আমাদের কি হচ্ছে এখানে মধ্যে রেজিস্ট্যান্সটা নেগেটিভ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আচ্ছা নেগেটিভ রেজিস্ট্যান্স হলে ব্যাপারটা আসলে কিরকম হবে খেয়াল করে বা এটার এটা লাভটা কোথায়? আমরা এই নেগেটিভ রেজিস্ট্যান্স ইম্প্যাক্টটা যেসব প্যারামিটারের মধ্যে আছে বা যেসব ডিভাইসের মধ্যে আছে সকল ডিভাইসকে দিয়ে আমরা অসিলেটর বানাতে পারি। অসিলেটর কি? অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা একটা নির্দিষ্ট সময় পর পর পালস দিবে। তো আপনারা যেমন 2-1-2-3 অসিলেটর পড়ছেন সেম ভাবে যারা মাইক্রোওয়েভ নিচ্ছেন তারা হয়তো বা গান ডায়োডের নাম শুনছেন। এই গান ডায়োডের মধ্যেও বেসিক্যালি নেগেটিভ রেজিস্ট্যান্স এফেক্ট থাকার কারণে এটা দিয়েও আপনি অসিলেটর বানাতে পারেন। যে অসিলেটরটাই আসলে আমাদের এই পালসটা ক্রিয়েট করার জন্য বা গেট পালস দেওয়ার জন্য কাজে দিবে সেটা আমরা দেখবো কিছুক্ষণ পর। তাহলে মেইন কথাটা কি? তাহলে মেইন কথাটা হচ্ছে আমরা যতক্ষণ পরিমাণ এখানে এমিটার ভোল্টেজটাকে ডায়োড ভোল্টেজ এবং এখানে ইটা বিডিসি থেকে বেশি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা অন হচ্ছে না। যখনই আমি এই ভোল্টেজটাকে বেশি দিব এটা অন হয়ে যাবে এবং এখানে মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করবে। কারেন্ট ফ্লো করলে রেজিস্ট্যান্সটা কমে যাবে। আচ্ছা তাহলে খেয়াল করেন এখানে মধ্যে আমি যদি কারেন্টটা ফ্লো করা শুরু করে তাহলে এটা তো আমরা সবাই জানি কম বেশি যে আমার এই আরবি ওয়ান এর ভ্যালুটা কি এখন কমে যাচ্ছে না। তাহলে আরবি ওয়ান এর ভ্যালুটা যদি কমে যায় তাহলে অবভিয়াসলি এটাও তো সহজ কথা, আরবি ওয়ান যদি কমে যায় তাহলে ভিআরবি ওয়ান ও কমে যাবে, তার মানে এইটার অ্যাক্রসে ভোল্টেজটাও কমে যাবে। তার মানে এই আরবি ওয়ান যেহেতু কমে যেতেছে তাহলে ভিআরবি ওয়ান এর ভোল্টেজটাও কমে যাবে এবং ইটার ভ্যালুটাও তাহলে ভেরি করতে থাকবে বা ইভেন এটার অ্যাক্রসে ভোল্টেজটা কমতে থাকবে। এই যে ভ্যালুটা কমতেছে সেটাকে ইউজ করে কিভাবে আমরা অসিলেটর ডিজাইন করতে পারি সেটা যদি আমরা একটু দেখি খেয়াল করেন সবাই, আমরা এখন দেখার চেষ্টা করব কিভাবে এই কনস্ট্রাকশনটা ইউজ করে আমরা অসিলেটরটা বানাতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা এটা বুঝতে পারলাম যে এখানে মধ্যে পি লেয়ার দেওয়ার কারণে এখানে একটা মাঝখানে জাংশন হচ্ছে যেটাকে আমরা বলতে পারি বিটা ইটা ভিআরবি ওয়ান। এই তার মানে হচ্ছে এটা আমার আরবি ওয়ান একরসে ভোল্টেজ, সেজন্য এটাকে আমরা ইটা ইআর ভিআরবি ওয়ান বলতে পারি। এবং সেটার উপর বেস করে আমাদের কার্ভ যেটা আসবে সেটা কিভাবে আসবে সেটা যদি আমরা একটু দেখি তাহলে সবাই খেয়াল করেন আমরা এটা ফার্স্ট অফ অল ডিসকাস করছিলাম যে আমাদের এই যে ডায়োডটা আছে বা আমাদের এই যে আরবি ওয়ান আছে এটার মধ্যে আমরা একটা ডায়োড দিলাম এবং ডায়োডটার মধ্যে আমরা যতক্ষণ পরিমাণ এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি না এখানে মধ্যে আমি সাপ্লাই ভোল্টেজ দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলছি ফার্স্টে যাতে আরবিবি রেজিস্ট্যান্সটা ক্রিয়েট থাকে বা ইন্টারনাল ইন্টারবেজ রেজিস্ট্যান্সটা থাকে। এই অবস্থায় আমি ইন্টারবেজ রেজিস্ট্যান্সটা যখন ক্রিয়েট করলাম তখন আসলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা মাইনাস কারেন্ট বা লিকেজ কারেন্ট ফ্লো করতে থাকে। তার মানে দেখেন এটা কিন্তু আমাদের ইউজেটির ভোল্টেজ কারেন্টের কার্ভ, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট আর এটা হচ্ছে ভোল্টেজ। তার মানে আমরা যখন ভোল্টেজটা জিরো ছিল তখন ডিউ টু লিকেজ এই আমি চ্যানেলটা ক্রিয়েট করার জন্য এখানে একটা নেগেটিভ কারেন্ট ফ্লো করতে থাকে। আমি যখনই এটার ভোল্টেজটা বাড়াইতে থাকবো তার মানে দেখেন আমি এখানের মধ্যে যে ভোল্টেজটা আছে আমার এই যে ভোল্টেজটা আছে এটা আমি বাড়াইতে থাকতেছি। এই ভোল্টেজটাকে আমরা এটাকে বলতেছি ভিই ভোল্টেজ, তার মানে আমাদের এমিটার অ্যাক্রসে ভোল্টেজ, ইউজেটির এমিটার অ্যাক্রসে ভোল্টেজ। এটা এমিটার, এটা হচ্ছে ইউজেটির বেজ টু আর এটা হচ্ছে ইউজেটির বেজ ওয়ান। ওকে তাহলে দেখেন এমিটার অ্যাক্রসে ভোল্টেজটা যত বাড়াইতে থাকবো বাড়াইতে 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 যেই মোমেন্টে আমি এটা একটা সার্টেন ভোল্টেজে পৌঁছাবো সেই ভোল্টেজটা কি? সেই ভোল্টেজটা হচ্ছে আমার ডায়োডের ভোল্টেজ এবং আমার এখানে মধ্যে যে ইন্টার বেজ রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে ভোল্টেজ যেটা ছিল বা আরবি ওয়ান এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল যেটার নাম হচ্ছে কি ইটা আমাদের হিসেবে ইটা ভিডিসি বা ইটা ভিআরবি ওয়ান বা শুধু ভিআরবি ওয়ান। তাহলে যখনই এই ভোল্টেজটা থেকে বেশি ভোল্টেজ হবে তখন সাথে সাথে কি হচ্ছে এই ডায়োডটা টার্ন অন হয়ে যাচ্ছে এবং এখানের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করতেছে। তাহলে খেয়াল করে যখনই ডায়োডটা টার্ন অন হয়ে যাচ্ছে এখানের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করতেছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি এখানের মধ্যে এমিটার কারেন্টটা তাহলে কি হয়ে গেল বেড়ে গেল। তাহলে দেখেন এখানে এমিটার কারেন্টটা কিন্তু ডানে বেড়ে যাচ্ছে, তার মানে এমিটার কারেন্টটা কিন্তু এখানে বেড়ে যাবে। কিন্তু অবশ্যই যেহেতু আমাদের অবশ্যই এখানে মধ্যে কন্ডাকশন বেশি হয়ে যাচ্ছে এটার আরবি ওয়ান এর ভ্যালুটা কমে যাচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স ইম্প্যাক্ট দেখাচ্ছে তাহলে অবশ্যই এটার অ্যাক্রসে ভোল্টেজটা কমে যাবে। তাহলে আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখেন আমাদের এই যে ভোল্টেজটা আছে এমিটার অ্যাক্রসে ভোল্টেজ ভোল্টেজটা কিন্তু কমে যাবে কারেন্টটা কিন্তু বেড়ে যাবে।
এবং এই যে ইম্প্যাক্টটা আছে আরবি ওয়ান এর ভ্যালুটা কমে যাচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স এফেক্ট যেহেতু রেজিস্ট্যান্সটা ভ্যালুটা কমে গেল আরবি ওয়ান এর ভ্যালু কমে গেল সেই জন্য তাকে বলা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স এফেক্ট এবং এটা কমতে 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 একটা নির্দিষ্ট ভ্যালুতে গিয়ে ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে যেই ভ্যালুতে গিয়ে এটা আসলে ফিক্সড হয়ে যায় সেই ভ্যালুটাকে বলা হয় সেই ভোল্টেজটাকে বলা হয় ভ্যালি ভোল্টেজ তাহলে আমরা এখানের মধ্যে দুইটা ভোল্টেজ পেলাম একটা ভোল্টেজ হলো আমরা বলতে পারি পিক ভোল্টেজ কোনটা পিক ভোল্টেজ হচ্ছে যখন আমার ডায়োডের অ্যাক্রসে ড্রপ এবং এটা ভিডিসি আমরা দিয়ে দিতে পারবো তার মানে যখন আমার ডায়োডটাকে আমি অন করতে পারবো সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে পিক ভোল্টেজ যখন ইউজিডিটা টার্ন অন হয়ে যাচ্ছে এবং ইউজিডি যদি একবার টার্ন অন হয়ে যায় টার্ন অন হওয়ার পর এখানের মধ্যে যদি হোল ফ্লো করে আরবি ওয়ান এর মধ্যে কারেন্ট ফ্লো করতে 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 একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে এটার মধ্যে কিন্তু কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যাবে বা কারেন্টটা ফিক্সড হয়ে যাবে ওই পয়েন্টটাকে বলা হয় ভ্যালি পয়েন্ট ভোল্টেজ এবং এই ভোল্টেজটার ইম্প্যাক্টটা কি আমরা যখন সার্কিটটাকে ইউজ করব তখন এই পয়েন্টের ভোল্টেজটাই আমাদের ডিভাইসটা আসলে টার্ন অফ হয়ে যায় আমাদের কনস্ট্রাকশন উপর বেস করে কিভাবে সেটা আমরা লেটার অন দেখতেছি তাহলে ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারলাম যে এখানের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ভোল্টেজ আছে একটা হচ্ছে ভ্যালি ভোল্টেজ আরেকটা হচ্ছে পিক ভোল্টেজ এবং পিক ভোল্টেজে ডিভাইসটা টার্ন অন হয় আর ভ্যালি ভোল্টেজে ডিভাইসটা টার্ন অফ হয়ে যাবে কারণ এখন আমরা দেখার চেষ্টা করি এই কনস্ট্রাকশনটাকে ইউজ করে কিভাবে আমরা একটা সার্কিট ডিজাইন করতে পারি তাহলে খেয়াল করেন ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি এখানে একটা সার্কিট দেখাইলাম বা এই সার্কিটটা দিয়ে আমরা আসলে ল্যাবে ইউজ করছি না বাট একটা জেনারেল সার্কিট আপনাদের দেখাচ্ছি মনে করেন কথার কথা আমি ইউজিটির মধ্যে একটা ডিসি ভোল্টেজ দিলাম আমি ইউজিটিতে একটা ডিসি সাপ্লাই দিলাম 12 ভোল্ট ওকে তাহলে আমি 12 ভোল্টের একটা ডিসি সাপ্লাই ইউজিটিতে দিব এই অবস্থায় আমরা দেখার চেষ্টা করি ইউজিটিটা কিভাবে কাজ করবে তাহলে দেখেন এটা হচ্ছে একটা 12 ভোল্টের ডিসি সাপ্লাই একটা ডিসি সাপ্লাই দিয়ে আমরা দেখি ইউজিটি কিভাবে কাজ করে তারপর আমাদের ল্যাবটা দেখবো তাহলে ফার্স্ট অফ অল এখানে ইউজিটি আমরা সিম্বলটা ইউজ করছি কেউ সিম্বলটা দেখে ভাবতে পারেন আছে এখানে মধ্যে আরবি ওয়ান আরবি টু রেজিস্ট্যান্স কই গেল আপনাদেরকে বলি আমাদের এই যে আরবি ওয়ান আরবি টু রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু অলওয়েজ ইন্টারনাল রেজিস্ট্যান্স তার মানে আমরা যখন এটা হচ্ছে আমাদের এমিটার প্রান্ত এটা হচ্ছে আমাদের বেস টু প্রান্ত আর এটা হচ্ছে আমার বেস ওয়ান প্রান্ত তার মানে এই যে দুইটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে ডায়োডটা আছে এই যে টোটাল তিনটা জিনিস আছে এই টোটাল তিনটা জিনিস মিলেই কিন্তু আসলে একটা ইউজিটি তার মানে এইটার ভিতরের জিনিসটা আমরা যখন কখনো সিম্বল দিব আমরা কিন্তু দেখতে পারবো না তাহলে আমাদের ইউজিটিটার ইন্টারনাল কনস্ট্রাকশনটা কিন্তু এটার ভিতরে আছে তার মানে এটার ভিতরে কি আছে এটার ভিতরে একটা ডায়োড আছে এবং এখানে মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আছে কিন্তু সেটা আমরা কখনোই এখানে দেখতে পারতেছি না তাহলে এটা যদি না দেখতে পারি তাহলে আমরা ধরেই নিব যে আমাদের যে বেসিক কনস্ট্রাকশন ডিসকাস করছিলাম যে ভিআরবি ওয়ান এর ভোল্টেজটা আমরা যখন বাড়াতে থাকবো মানে ভিআরবি ওয়ান এর ভোল্টেজটা থেকে আমি যখন ভি ভোল্টেজটা বাড়াতে থাকবো তখন ডায়োডটা টার্ন অন হবে সেই কনস্ট্রাকশনটা কিন্তু এখন এখানে থাকবে তাহলে একটু খেয়াল করে দেখেন আমি যদি সহজভাবে বলি এখানের মধ্যে ভিআরবি ওয়ান টা ভিতরে আছে যেটা ভেরিয়েবল ভিআরবি টু টা ভিতরে আছে ভেরিয়েবল এটার মধ্যে চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা ইউজিটির দুইটা বেজের মধ্যে কি করলাম ভোল্টেজ সাপ্লাই দিলাম যখনই ভোল্টেজ সাপ্লাই দিলাম এটার মধ্যে ইন্টার বেস রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেল চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এবার এই ইন্টার বেস রেজিস্ট্যান্সের মধ্যে আমরা ডিভিশন ক্রিয়েট করব আরবি ওয়ান আর আরবি টু ভাগ করার জন্য তো সেটা কিভাবে করব তাহলে এবার খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন আমরা সেটা করার জন্য কি করব আমাদের ইউজিটি যে তিনটা টার্মিনাল আছে একটা হচ্ছে এমিটার টার্মিনাল একটা হচ্ছে বেস টু আর একটা হচ্ছে বেস ওয়ান আমরা ফার্স্ট অফ অল বেস ওয়ান এর সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করব তাহলে এখানে একটা 100 ওহম যে রেজিস্ট্যান্সটা দিলাম এটা কিন্তু আমার আরবি ওয়ান রেজিস্ট্যান্স না এটা কিন্তু আমার একটা এক্সটার্নাল 100 ওহম রেজিস্ট্যান্স কেন জাস্ট টু সি দা ওয়েভ শেপ তার মানে এই অসিলেটরের আউটপুট ওয়েভ শেপ দেখার জন্য আমরা শুধুমাত্র এখানে একটা 100 ওহম রেজিস্ট্যান্স দিলাম ওকে আচ্ছা আর ইউজিটি এই যে এমিটারটা আছে এটার মধ্যে তো আগে আমরা একটা ফিক্স সাপ্লাই দিয়েছিলাম এখন ফিক্স সাপ্লাই না দিয়ে আমরা তো শুধু অন করছিলাম এখন এখানে কি করব একটা ক্যাপাসিটর দিয়ে দিব এক্সটার্নাল তাহলে এখানের মধ্যে আমি যখন একটা ক্যাপাসিটার দিব সেটা কিভাবে কাজ করবে দেখেন আমরা মনে হয় সবাই কম বেশি ক্যাপাসিটারের চার্জিং জানি ক্যাপাসিটার কি করে যদি আমি একটা ক্যাপাসিটারের মধ্যে একটা সার্টেন ভোল্টেজ দিই ক্যাপাসিটারটা সেই জায়গায় চার্জ হতে থাকে ঠিক না তাহলে দেখেন সেম ভাবে আমি যখন এখানে সাপ্লাই দিছি 12 ভোল্ট ক্যাপাসিটারটা বেসিক্যালি চার্জ হতে থাকে আমরা ইনিশিয়ালি ধরলাম ইউজিটি টার্ন অফ কারণ আমরা জানি এই ডায়োডের মধ্যে মনে করেন কোনো ভোল্টেজ নেই জিরো ভোল্টেজ আছে তাহলে তো ডিভাইসটা টার্ন অফ এখানের মধ্যে ভিআরবি ওয়ান ভোল্টেজ ক্রিয়েট হয়ে বসে আছে এবার দেখেন আমার এখানে 12 ভোল্টেজ আমি দেওয়ার কারণে ক্যাপাসিটরটা চার্জ হইতে 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 যেই পয়েন্টে সে ডিসি ভোল্টেজে পৌঁছাবে ক্যাপাসিটরটা
ক্যাপাসিটরের ভিপিক ভোল্টেজটা কিন্তু আমার এমিটারের ভোল্টেজ। তাহলে দেখেন ক্যাপাসিটর ভোল্টেজে যখনই ভিপিক ভোল্টেজটা পৌঁছাবে তখনই আমাদের ইন্টারনাল ডায়োড এবং যে ইটা ভিআর আমাদের ভিআরভি ওয়ান আছে বা ইটা ভিডিসি আছে সেটার থেকে কিন্তু এমিটার ভোল্টেজটা বেশি হয়ে গেল। তাহলে যখনই ভিপিক ভোল্টেজটা আমার ভিডি প্লাস ভিআরভি ওয়ান থেকে বেশি হয়ে গেল বা সমান হয়ে গেল ওই অবস্থায় কিন্তু ইউজিটিটা টার্ন অন হয়ে গেল। এবং ইউজিটি যদি টার্ন অন হয়ে যায় তাহলে কি হবে এই ক্যাপাসিটরটা তাহলে এখন কিন্তু একটা ডিসচার্জ করার পাথ পেয়ে গেল, সে কি করবে এদিক দিয়ে ডিসচার্জ করা শুরু করবে। তাহলে খেয়াল করেন আমরা এতক্ষণ ধরে চার্জিং পাইতেছিলাম, যেই ভিপি পয়েন্টে পৌঁছায় গেল ক্যাপাসিটরটা এবার ডিসচার্জ করা শুরু করবে। তাহলে আপনি খেয়াল করেন ক্যাপাসিটরটা এখন ডিসচার্জ করতে 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 এই পয়েন্টের ভোল্টেজটা যখন ভ্যালি পয়েন্ট ভোল্টেজ হয়ে গেল তখন দেখেন এখানে ভ্যালি পয়েন্ট ভোল্টেজ আর এখানের মধ্যে ভোল্টেজটা ক্যাপাসিটর ডিসচার্জ করে একদম ছোট ভোল্টেজ চলে গেল, জিরো ভোল্টেজ চলে গেছে। তাহলে আমাদের এই পয়েন্টের ক্যাথোডের ভোল্টেজটা যখনই অ্যানোডের ভোল্টেজের থেকে বেশি হয়ে গেল তখন ডিভাইসটা কি হয়ে যাবে টার্ন অন টার্ন অফ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে খেয়াল করেন আমার এইটার মধ্যে দিয়ে কারেন্টটা কিন্তু ফ্লো করতেছে, এই ক্যাপাসিটরটি ডিসচার্জ করতেছে। ক্যাপাসিটর যদি ডিসচার্জ করে তাহলে এই যে আমাদের 100 ওহম রেজিস্ট্যান্স আছে এইটার মধ্যে দিয়ে আমরা আসলে কি পাবো আমাদের ডিসচার্জিং আউটপুটটা পাবো। তাহলে এই ডিসচার্জিং আউটপুট পারে এখানে একটা ভোল্টেজ আছে কিন্তু আমার এখানে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটা কি কমতে কমতে ভ্যালি ভোল্টেজ হয়ে গেছে, খুব কম ভোল্টেজ হয়ে গেছে। তাহলে আমাদের এমিটার ভোল্টেজটা আমাদের এই যে ভিআরভি ওয়ান ভোল্টেজ আছে সেটার থেকে যখন কমে যাচ্ছে ভ্যালি পয়েন্ট ভোল্টেজে সাথে সাথে ডিভাইসটা কি হয়ে যাবে টার্ন অফ হয়ে যাবে। কেন টার্ন অফ? কারণ এখানের ভোল্টেজটা এখন কি হয়ে গেছে এখানের ভোল্টেজটা কম আর এইটার মধ্যে ভোল্টেজটা বেশি হয়ে গেছে ভ্যালি পয়েন্ট ভোল্টেজে। এবং এটা হওয়ার সাথে সাথে খেয়াল করেন যদি এই অবস্থা হয় তাহলে সাথে সাথে দেখেন আমরা দেখলেই বুঝতে পারতেছি ডিভাইসটা যেহেতু টার্ন অফ তাহলে ক্যাপাসিটর এখন আর কি হবে না ডিসচার্জ করবে না, ক্যাপাসিটর আবার কি করবে চার্জ করবে। তাহলে ক্যাপাসিটর আবার এদিক দিয়ে চার্জ করা শুরু করবে। তাহলে দেখেন এতক্ষণ ডিসচার্জ করছিল ডিভাইসটা টার্ন অফ হয়ে গেছে আবার ক্যাপাসিটর চার্জ করা শুরু করবে, সে যেই ভিপিক পয়েন্টে পৌঁছাবে সাথে সাথে ডিভাইসটা আবার টার্ন অন হয়ে যাবে ক্যাপাসিটর আবার ডিসচার্জ করবে। তাহলে প্রত্যেকবার আবার যখন ডিসচার্জ করতে করতে এই পয়েন্টে ভ্যালি পয়েন্টে আসবে তখন দেখা যাবে যে আমার ভিআরভি ওয়ান এর ভোল্টেজটা অবশ্যই এই যে ভি এমিটার আছে সেটা থেকে বেশি হয়ে যাবে। তাহলে ভিআরভি ওয়ান যদি এটা থেকে বেশি হয়ে যায় তাহলে ডিভাইসটা টার্ন অফ হয়ে যাবে, তাহলে ক্যাপাসিটরটা আবার চার্জ হওয়া শুরু করবে। তাহলে ক্যাপাসিটি এভাবে চার্জিং ডিসচার্জিং কন্টিনিউয়াস করতে থাকবে আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা ডিসচার্জিং ওয়েভফর্মটা নিতে থাকবো এই এক্সটার্নাল পয়েন্টটা থেকে এবং আমরা এই ডিসচার্জিং আউটপুটটা পাইতে থাকবো। তাহলে খেয়াল করেন এই ডিসচার্জিং আউটপুটটা কিন্তু একটা কন্টিনিউয়াস সময় পরপর এরকম পালস আকারে দিতে থাকবে, যেহেতু কন্টিনিউয়াস পরপর সময় পরপর আউটপুট এরকম একটা পালস দিতে থাকতেছে সেজন্য এটাকে বলা হচ্ছে একটা অসিলেশন বা রিল্যাক্সেশন অসিলেটর। এটাকে রিল্যাক্সেশন বলা হচ্ছে কেন? কারণ আপনি যদি আউটপুটটা দেখেন আউটপুটটা কিন্তু কিছু সময় থাকতেছে না, রিল্যাক্স করতেছে তারপর আবার আউট দিচ্ছে, আবার রিল্যাক্স করতেছে তারপর আবার আউটপুট দিচ্ছে। তাহলে এই যে আউটপুটটা আমরা পাচ্ছি যেটা আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিকে দিলাম এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা একটা অসিলেটিং আউটপুট পাচ্ছি, সেই জন্য এই অসিলেটর আউটপুটটাকে আমরা ইজিলি গেট কারেন্ট হিসেবে দিতে পারি। তার মানে কথার কথা যেহেতু এখানে মধ্যে একটা কন্টিনিউয়াস একটা সময় পর পর এখানে একটা পালস আসছে এটাকে যদি আমরা এসিআর এর গেটে দিয়ে দেই তাহলে আমরা কিন্তু গেট কারেন্ট পেয়ে গেলাম এবং আমরা ধরলাম যে গেট কারেন্ট পেয়ে যাবো এবং সেটা দিয়ে আমরা কি করতে পারবো আমরা ডিভাইসটাকে টার্ন অন করতে পারবো। তাহলে এখন কথা হলো আমরা তো এখানে পালস পাচ্ছি কিন্তু যদি আমি বলি যে এখানের মধ্যে আমি টাইম ডিউরেশন চেঞ্জ করতে চাই তার মানে এটা কখন আসবে এটাকে যদি আমরা আলফা বলি এই পালসটা কখন আসবে ডিসচার্জিং পালসটা সেটা টাইম ডিউরেশন চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে টাইম ডিউরেশন যদি চেঞ্জ করতে যাই তাহলে সেটার জন্য আমাকে একটু ইউজিটির কনস্ট্রাকশনে যেতে হবে। দেখেন ইউজিটির কনস্ট্রাকশনের মধ্যে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা কখন ডিসচার্জিংটা আসবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে চার্জিং এর টাইমের উপর। তার মানে আমাদের যে চার্জিং টাইমটা আছে এই চার্জিং টাইমটা যদি আমি বাড়াই দেই তার মানে ক্যাপাসিটরটা যদি চার্জ হইতে ভিপিক পয়েন্টে যাইতে যদি বেশি সময় লাগে তাহলে অবশ্যই ডিসচার্জিং হওয়ার ওয়েভশটটা আসতেও টাইম বেশি লাগবে। তাহলে আমি এখানে যে যখন ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে সেই চার্জিং এর জন্য যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স আছে এখানে যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স আছে এটা দিয়ে টাউ ক্রিয়েট হয় টাইম কনস্ট্যান্ট। তাহলে আমি যদি আর এর ভ্যালুটা চেঞ্জ করে দিই ক্যাপাসিটরটা ফিক্স রেখে আর ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে আর এর ভ্যালু বাড়ায় দিলে আমার টাইম কনস্ট্যান্ট বেড়ে যাইতেছে এবং সেটার জন্য অবশ্যই আমাদের চার্জিং টাইমটা বেড়ে যাবে। চার্জিং টাইম বেড়ে গেলে আমাদের এখানে যে আলফা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এই যে এখানে রেজিস্ট্যান্স আছে এই পথটাকে ভ্যারি করে আমাদের চার্জিং এর ইউজিটি যে ক্যাপাসিটার আছে সেটার চার্জিংটাকে চেঞ্জ করতে পারি বাড়াইতে কমাইতে পারি এবং সেটার উপর বেস করে আমাদের যে ডিসচার্জের পালসটা আছে সেই পালসটা কখন আসবে সেটাকে কন্ট্রোল করতে পারি। এখন এই যে আমরা ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করলাম
এটা করে আমরা তো এখন ডিসির জন্য দেখলাম, এখন আমরা দেখার চেষ্টা করব এসির জন্য কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তার মানে পুরো কনসেপ্টটা তাহলে কি হলো, পুরো কনসেপ্টটা একদম সহজ কনসেপ্ট। আমরা যখন একটা ইউজিটি কে দিচ্ছি, এই ইউজিটির মধ্যে ক্যাপাসিটরের কারণে এখানে চার্জিং ডিসচার্জিং হচ্ছে, আমরা কি ইউজ করতেছি, আমরা শুধুমাত্র ডিসচার্জিং পার্টটা ইউজ করতেছি, যেটা আমাদের এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা আমরা 100 ওহম এখানে দেখাইলাম, কিন্তু আমরা ল্যাবে 33 ওহম দিছিলাম, এটা হচ্ছে আমার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বা এমিটার অ্যাক্রসে ভোল্টেজ। ওকে, তো এই ওয়েবশেপটাকে আমরা ইউজ করে গেট পালস দিয়ে দিতে পারি। আর এখানের মধ্যে কখন এই পালসটা আসবে সেটাকে যদি আমরা ফায়ারিং অ্যাঙ্গেল বলি, বা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে, আমরা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি ডিপেন্ড করে এই জায়গার উপর। তাহলে আমি যদি এখানের যে আরসি ভ্যালুটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে যদি চেঞ্জ করে দেই, তাহলে আমার টাইম কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, চার্জিং টাইম চেঞ্জ হয়ে যাবে। চার্জিং টাইম চেঞ্জ হলে অবশ্যই এটার করেসপন্ডিং যে ডিসচার্জিং ওয়েবশেপটা আছে সেই ডিসচার্জিং এর টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা আলফাটা চেঞ্জ করতে পারি আমাদের রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এইভাবে যদি রেজিস্ট্যান্স চেঞ্জ করে যদি ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, সেটাকে আমরা ল্যাবে কিভাবে আমাদের এক্সপেরিমেন্টে ইউজ করছি সেটা তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা সবাই যদি একটু ল্যাব ম্যানুয়ালে যাই, তাহলে ল্যাব ম্যানুয়ালে গেলে আমরা দেখতে পারবো যে আমি এতক্ষণ পর্যন্ত যেসব জিনিসগুলো ডিসকাস করছিলাম সবকিছু ল্যাব ম্যানুয়ালে আছে। বসানোর সময় ইউজিটির কিন্তু তিনটা টার্মিনাল থাকে, এমিটার, বেজ ওয়ান, বেজ টু। এই টার্মিনাল তিনটার মধ্যে কোনটা কোন পিন সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিন ডায়াগ্রামটা দেওয়া আছে। উপর থেকে দেখলে বাম পাশ থেকে এমিটার, বেস ওয়ান, বেস টু, আমরা যেভাবে ইন্টারনাল স্ট্রাকচার দেখছি একই ওরিয়েন্টেশন আসলে ইউজিটি টপ ভিউ থেকে দেখা যায়, সেভাবে বসাইতে হয়। এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের ভুল হয়। এবং এই যে ইউজিটির যে কনস্ট্রাকশন আছে সেটা এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমিটার, বি টু, বি ওয়ান দেওয়া আছে। তাহলে আমরা এটাও কিন্তু জানি এখানে মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ব্যাপার সেটা আসলে কোথায়, এটার ভিতরেই কিন্তু একটা ডায়োড আছে এবং এখানে ভিতরে রেজিস্ট্যান্স, এখানে ভিতরে রেজিস্ট্যান্স আছে। এই যে 33 ওমটা আছে এটা কিন্তু একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, জাস্ট টু কিপ, জাস্ট টু আউট গেট দা আউটপুট, মানে আমাদের যে ডিসচার্জিং কার্ভটা আছে বা আমাদের যে আউটপুট ওয়েভটা আছে সেটা পাওয়ার জন্য শুধুমাত্র একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। ইন্টারনাল আরবি ওয়ান রেজিস্ট্যান্স কিন্তু এটার ভিতরে, ইন্টারনাল আরবি টু রেজিস্ট্যান্স কিন্তু এটার ভিতরে, আর ডায়োডটা এটার ভিতরে আছে। তো এতক্ষণ তো যেটা যা বললাম সেটাই, ক্যাপাসিটার দিলাম চার্জিং হবে এবং এটা যখন টার্ন অন হয়ে যাবে রিপিকে পৌঁছাবে ডিসচার্জিং করবে, এবং ডিসচার্জিং এর পর এই ভ্যালি পয়েন্টে গিয়ে দেখা যাবে যে আমার এই পয়েন্টের ভোল্টেজের থেকে এখানকার ভোল্টেজটা ছোট, তাহলে ডিভাইসটা টার্ন অফ হয়ে যাবে, টার্ন অফ হয়ে গেলে ক্যাপাসিটার আবার চার্জ করবে, এভাবে চার্জিং ডিসচার্জিং চলতে থাকবে। আর আমরা এই 33 ওমের অ্যাক্রসে এরকম একটা ওয়েভশেপ পাইতে থাকবো। এবং এটার টাইম ডিউরেশনটা চেঞ্জ করতে পারবো কিভাবে, এখানে যদি আমি একটা পট লাগাই দিই, তার মানে আমাদের যে ক্যাপাসিটার চার্জিং টাইমটা আছে এই চার্জিং টাইমটা যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা এখানে এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এটাকে কিভাবে ইউজ করবো সেটা আমরা একটু আমাদের ল্যাবে দেখি। সবাই খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ল্যাবের কনস্ট্রাকশন। তো ল্যাবে আমরা এতক্ষণ ধরে যেগুলো ডিসকাস করছিলাম সব হচ্ছে ডিসি সাপ্লাইয়ের জন্য, আমি একটা ডিসি সাপ্লাই দিলে আমরা সেটা দেখছি। এখন আমরা যদি একটা এসি সাপ্লাই দিয়ে কাজটা করি, তার মানে আমাদের সাপ্লাই ইনপুট যেহেতু আমি যে এসসিআর এ দিব সেই এসসিআর এর ইনপুট যেহেতু একটা এসি সাপ্লাই, তাহলে আমার ট্রিগারিং পালসটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ক্রিয়েট করতে হবে। তাহলে সেই সিনক্রোনাইজেশনের জন্য আমরা যদি এখন একটা এসি সাপ্লাই থেকে পালসটা দিই, তাহলে কিভাবে কাজ করবে দেখেন। তাহলে খেয়াল করেন, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করলাম, তাহলে 220 ভোল্ট থেকে এখানে 12 ভোল্টের একটা আউটপুট আসবে। তাহলে আমরা বলতে পারি এই জায়গার পয়েন্টের ওয়েভশেপটা হচ্ছে এরকম। এখানে আমরা একটা ডায়োড দিয়ে দিলাম, ডায়োড দিলে আমরা আউটপুটটা কি পাবো, শুধুমাত্র পজিটিভ সাইকেলে এখানে ওয়েভশেপটা পাবো। এই ডায়োডটা কেন দিছি, তার কারণ হচ্ছে এই যে আমরা কনস্ট্রাকশনটা এখন ইউজ করতে যাচ্ছি সেটা একটা হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার, এবং হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার আমরা জানি শুধুমাত্র পজিটিভ সাইকেলে আমার কন্ট্রোলটা দরকার, যেহেতু আমরা এখানে গেট পাসটাকে দিতে চাচ্ছি। আমি যদি এভাবে চিন্তা করি, আমরা এখানে যে গেট পাসটা দিব সেটা শুধুমাত্র পজিটিভ সাইকেলে গেট পাসটা দিতে চাই, তার মানে আমার গেট পাসটা দরকার কখন, শুধুমাত্র পজিটিভ সাইকেলে, সেজন্য আমরা ডায়োডটা দিয়ে শুধুমাত্র পজিটিভ সাইকেলের জন্য গেট পাসটা ক্রিয়েট করতেছি। যদি আমার নেগেটিভ সাইকেলের জন্য ক্রিয়েট করতে হইতো, তাহলে আমাকে ডায়োডটাকে এমন ভাবে কনস্ট্রাক্ট করতে হইতো যেন নেগেটিভ সাইকেলের জন্য এখানে নেগেটিভ পালস হোক বা পজিটিভ পালস হোক, যে কোনো একটা পালস, তার মানে পালসটা তখন আনার চেষ্টা করতো। ওকে, আচ্ছা,
এটা যদি ব্যাপারটা হয় তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে যদি এই সাপ্লাইটা পাই তাহলে এই যে সাপ্লাইটা পাবো সেটার উপর বেস করে আগের মতোই কনসেপ্ট, এখানে এমিটারের মধ্যে ভোল্টেজ ক্যাপাসিটার চার্জ হইতে থাকবে, চার্জ হইতে হইতে যখনই এই ভি ভোল্টেজটা ইন্টারনাল ভি আর ভি ওয়ান প্লাস আপনার ভিডির থেকে বেশি হবে তখন এটা অন হয়ে যাবে এবং এখানে মধ্যে ক্যাপাসিটারটা ডিসচার্জ করবে। ক্যাপাসিটার যদি ডিসচার্জ করে তাহলে আমরা বলতে পারি ক্যাপাসিটার চার্জ করলো, যেই ভিপিক পয়েন্টে পৌঁছায় গেলো ক্যাপাসিটার ডিসচার্জ করলো, এবং ডিসচার্জ যখন করবে সে অবশ্যই 33 ওমের অ্যাক্রসে করবে, তাহলে 33 ওমের অ্যাক্রসে আমরা এরকম একটা ওয়েভশেপ পাইতে থাকবো। আবার কি হবে, যখন 33 ওমের অ্যাক্রসে ওয়েভশেপ পাইতেছি এই পয়েন্টের ভোল্টেজটা এই ভিই ভোল্টেজের থেকে বেশি হয়ে যাবে এবং ভিই ভোল্টেজের থেকে বেশি হলে ডিভাইসটা টার্ন অফ, আবার ক্যাপাসিটার চার্জ করবে, ভিপি কে পৌঁছা যাবে, আবার ডিসচার্জ, এবং যখনই ডিসচার্জ করবে তখনই 33 ওমের অ্যাক্রসে আমরা একটা ওয়েভশেপ পাবো। তাহলে এই যে ওয়েবশেপটা পাচ্ছি তার মানে এই ওয়েবশেপটার ফায়ারিং অ্যাঙ্গেল বা আলফাটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, এই যে 5K রেজিস্ট্যান্সটা আছে এটাকে যদি আমরা ভ্যারি করি, যদি আমি এটাকে বাড়াই দিই চার্জিং টাইম বেড়ে যাবে, চার্জিং টাইম বেড়ে গেলে ডিসচার্জ হওয়ার টাইমটাও বেড়ে যাবে। তার মানে ইজিলি আমরা এই আলফাটাকে কন্ট্রোল করতে পারি কিভাবে, আমাদের এখানকার পটটাকে ভ্যারি করে। তাহলে এখন আপনাদের কথা হতে পারে স্যার এটা দিয়েই যদি আমরা গেট কারেন্টটা দিয়েই কাজ করে ফেলতে পারি তাহলে কি দরকার পড়ছে একটা মাঝখানে এসব আইসোলেশন সার্কিট বা এসব? আচ্ছা, এটার ইমপ্লিকেশন আমরা পরে আরো ভালো বুঝবো, আজকের ল্যাবের জন্য এটা খেয়াল করেন। এই যে রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে ওয়েভশেপটা দিয়ে আমি যখন একটা গেট কারেন্টকে মানে গেট পালস দিতে যাবো, গেটটাকে ড্রাইভ করার জন্য যে সাফিসিয়েন্ট কারেন্টটা দরকার এই কারেন্টটা বেসিক্যালি সেটা দিতে পারে না। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা একটা ওয়েভশেপ, একটা ছোট্ট কারেন্ট বা ছোট ভোল্টেজ 33 ওমের অ্যাক্রসে, এই ভোল্টেজের ওয়েভশেপটা আমার গেটকে সাফিসিয়েন্টলি ড্রাইভ করতে পারে না। তার মানে গেটকে ড্রাইভ করার জন্য আমি পালস পেলাম বাট সেই পালসে সেই শক্তিটা নেই, মানে সেই শক্তিটা ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে, আমার অন্য কোনো ডিভাইসের হেল্প লাগবে। সেই ডিভাইসের হেল্পের জন্যই আমরা এখানে একটা ডিভাইস ইউজ করি যেটার নাম হচ্ছে অপটোকাপলার। অপটোকাপলারকে একটা আইসোলেশন সার্কিট বলে, সেটা আমাদের দরকারও আছে। নর্মালি আইসোলেশন সার্কিট ইউজ করা হয় যে কোনো ট্রিগারিং সার্কিটে, কেন, কারণ হচ্ছে একটা লো ভোল্টেজের ডিভাইস এবং একটা হাই ভোল্টেজের ডিভাইসের মধ্যে ডিফারেন্স রাখার জন্য। সহজভাবে আমরা যদি বলি তাহলে মানে আপনি যদি চিন্তা করেন একটা 5 ভোল্টেজ ডিভাইস আছে ট্রিগারিং এর জন্য একটা 220 ভোল্টের মনে করেন ফ্যানকে কন্ট্রোল করতে, তাহলে একটা 220 ভোল্টের ফ্যানকে কন্ট্রোল করার জন্য আমি যদি কথার কথা একটা 5 ভোল্টের ডিভাইস ইউজ করি তাহলে অবশ্যই আমার ডিভাইসের প্রোটেকশনের জন্য 5 ভোল্টের সাপ্লাই এবং 220 ভোল্টের সাপ্লাই এর মধ্যে একটা আইসোলেশন রাখতে হয়, সেই জন্য আইসোলেশন ইউজ করা হয়। বাট আমাদের এখানে মধ্যে দুটোটা সাপ্লাই সেম, আমরা ওই জন্য আইসোলেশন দরকার নেই। আমাদের মেইনলি আসলে এই যে পালসটা আছে সেই পালসটাকে একটা স্ট্রেং দেওয়ার জন্য এই অপটোকাপলারটা দরকার। তার মানে অপটোকাপলার কি করবে, এখানে যে পালসটা আসতেছে সেই পালসটাকে একটা শক্তি দিয়ে দিবে, একটা স্ট্রেং দিবে, এবং সেটার করেসপন্ডিং আমরা কি পাবো, একটা ওয়েভ শেপ পাবো, যে ওয়েভ শেপের একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ থাকবে এবং কারেন্ট থাকবে। সেটা আমরা কিভাবে করতেছি সেটা যদি আমরা একটু দেখি, আমরা এটা বিভিন্ন ডিভাইস ইউজ করতে পারি, পালস ট্রান্সফর্মার বা অন্য যে কোনো ডিভাইস ইউজ করতে পারি। আমরা ল্যাবে অপটোকাপলার করছি এই ওয়েভ শেপটা থেকে একটা স্কোয়ার ওয়েভ শেপ পাওয়ার জন্য। তাহলে একটু খেয়াল করেন সেটা আমরা কিভাবে করলাম, অপটোকাপলারের নামটাই ভিতরে আসলে এটাকে বলা হচ্ছে অপটোকাপলার, তার মানে অপটিক্যাল কাপলিং করছে বা অপটিক্যাল আইসোলেশন করছে। তো এটা কিভাবে কাজ করে খেয়াল করে, এখানে মধ্যে 1 আর 2 নাম্বার পিনের মাঝখানে এখানে একটা এলইডি থাকে, ওকে, আর এখানে মধ্যে 5 আর 6 নাম্বার পিনের মাঝখানে এখানে একটা ট্রানজিস্টার থাকে, এবং এইটা হচ্ছে একটা ফটো ট্রানজিস্টার। যখনই লাইটটা ফটো ট্রানজিস্টারে পড়বে এটা তখন টার্ন অন হয়ে যাবে এবং এখানের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, সুইচ টার্ন অন। তাহলে খেয়াল করেন তখন এইখানে এলইডির মধ্যে লাইট বের হবে, অবশ্যই যখন এখানে মধ্যে সাপ্লাই থাকবে তখন এই এলইডিটা টার্ন অন হবে এবং এটার মধ্যে লাইট বের হবে, এবং এটার মধ্যে লাইট বেরোলে এই ফটো ট্রানজিস্টারে যদি লাইটটা পড়ে তাহলে এই ট্রানজিস্টারটা টার্ন অন হবে এবং এটা টার্ন অন মানে 5 ভোল্টেজের ভোল্টেজটা এখানের মধ্যে দিয়ে ফ্লো করবে এবং এটার মধ্যে আমরা একটা ওয়েভশেপ পাবো। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমি যদি আপনাকে কথার কথা বলি, এখানে আমি একটা পজিটিভ সাইকেল দিলাম, যখনই পজিটিভ সাইকেল দিব তখনই এলইডি টা টার্ন অন হবে এবং এলইডি যদি টার্ন অন হয় তখনই এখানে মধ্যে 5 ভোল্টটা ভোল্টেজটা আমার আউটপুট আমি পাইতে থাকবো। যখনই আমি এখানে মধ্যে ভোল্টেজটাকে কমাই দিব তার মানে আমার এলইডি লাইটটা এখন জ্বলতেছে না, এলইডি যদি টার্ন অফ হয়ে যায় তাহলে খেয়াল করেন অটো ট্রানজিস্টারের বেজে কিন্তু লাইট গেল না, তাহলে এটা কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। ওকে ফাইন, আমি শেষ করে তারপর কোশ্চেন করেন। হ্যাঁ আচ্ছা, তো এটা টার্ন অফ হয়ে যাবে। তাহলে খেয়াল কর এখন আমি কিন্তু তাহলে এটাকে কি করতে পারতেছি, আমাদের যে এই ওয়েভশেপটা আছে ডিসচার্জিং ওয়েভশেপটা আছে এটার স্ট্রেংথ নাই। এখন আমি কি করলাম, এটা যখন এলইডি দিব যতক্ষণ পর্যন্ত এটার ম্যাগনিটিউডটা
আমার এলইডিটাকে ড্রাইভ করতে পারবে ততক্ষণ পর্যন্ত এখানে লাইট জ্বলবে এবং এখানের মধ্যে ফটো ট্রানজিস্টার সাপ্লাই পাবে এবং এখানের মধ্যে কারেন্টটা ফ্লো করবে। তার মানে আমি ততক্ষণ এখানের মধ্যে আউটপুটে একটা 5 ভোল্টেজ পাচ্ছি। যেই মোমেন্টে এখানের ভোল্টেজটা কমে গেল এলইডি আর ড্রাইভ হবে না তখন আমি এখানের মধ্যে 0 ভোল্টেজ পাচ্ছি। আবার তাহলে খেয়াল করেন এখানের মধ্যে আবার ক্যাপাসিটর এই যে ডিসচার্জটা আমি পাবো 33 ওমে সেটাকে আমরা যখনই এখানের মধ্যে কানেক্ট করতেছি আবার আমরা এখানের মধ্যে একটা সিগন্যাল পাবো স্কোয়ার সিগন্যাল পাবো। তার মানে দেখেন আমরা এখানের মধ্যে আমাদের এই যে ডিসচার্জিং কার্ভটা ছিল এই ডিসচার্জিং কার্ভটাকে আমি একটা অপটোকাপলার দিয়ে একটা ওয়েভ শেপ বানিয়ে ফেললাম এবং সেটা একটা 5 ভোল্টেজ ওয়েভ শেপ হলো। এটা কিন্তু ছিল আমাদের 33 ওমের একোস একটা ভোল্টেজ ছোট কারেন্টের ওয়েভ শেপ, সেটাকে আমরা কি করলাম একটা 5 ভোল্টেজের একটা স্ট্রং ওয়েভ শেপ বানিয়ে দিলাম যেটা গেট কারেন্ট ড্রাইভ করার জন্য সাফিসিয়েন্ট। এই 5 ভোল্টেজটা কোথায় পাইছি খেয়াল করেন, আমি এখানে কিন্তু একটা এক্সটারনাল 5 ভোল্ট সাপ্লাই কানেক্ট করছি ডিসি সাপ্লাই দিয়ে যেখান থেকে আমি আউটপুটটা পাইছি। তাহলে এখানে যে আমি ওয়েভ শেপটা পাইলাম 5 ভোল্টের ডিসি সাপ্লাই দিয়ে এইটার সাথে আমার এখানে যে সাপ্লাইটা ছিল সেটা কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নেই। যদি ভালো করে খেয়াল করে দেখেন আমি এখানে সিগন্যালটাকে রেপ্লিকেট করছি, রেপ্লিকেটিং করবো, রেপ্লিকেট কিভাবে করলাম এই যে লাইটের মাধ্যমে, যখন লাইটটা টার্ন অন হয়েছে তখন কি হয়েছে এই ট্রানজিস্টারটা টার্ন অন হয়েছে। তার মানে এখানের মধ্যে সিগন্যালটা কিন্তু ট্রান্সফার হয়েছে অপটিক্যাল ওয়ে, দুইটার মধ্যে দুইটা সিগন্যালের মধ্যে ডিরেক্ট কিন্তু কোনো কানেকশন নেই। সেই জন্য আমরা বলতে পারি এখানে যে আউটপুট সাপ্লাইটা আছে সেখানে আমি একটা ডিসি সাপ্লাই দিয়ে একটা হাই ভোল্টেজের সাপ্লাই ক্রিয়েট করে ফেললাম যেটা হচ্ছে আমার গেট পাসটাকে ড্রাইভ করার জন্য হেল্প করবে। ওকে আচ্ছা এটা আরেকটা প্রবলেম আছে, আমি যদি জাউন্ড টেস্ট করতাম কি হতো সেটা লেটার অন বুঝবেন, আইসোলেশনটা আসলে কেন দরকার লেটার এক্সপ্লেনটা আরো ভালো বুঝবেন। তো আজকের জন্য এতটুকু বুঝলেই হবে। তাহলে 5 ভোল্টটা যদি আমার এখন দরকার হয় তাহলে 5 ভোল্টটা আমি এখন কোথায় দিচ্ছি, এই যে আমার এসিআর আছে সেটার গেট পাসের মধ্যে দিচ্ছি। এসিআর এর এ পয়েন্ট কি, এ পয়েন্ট হচ্ছে আমার যে সাপ্লাইটা আছে, এই যে সাপ্লাইটা আছে সাপ্লাইটা এখানে থাকতেছে আর এখানে মধ্যে আমি গেট পাসটা দিব, যখন আমি গেট পাস দিব তখন ডিভাইসটা টার্ন অন হবে এবং তখন এখানে 10 কে হচ্ছে আমি আউটপুট সেটা পাবো। আচ্ছা এখন খেয়াল করেন আপনারা হয়তো ভাবতে পারেন স্যার এখানে গ্রাউন্ড কানেকশনটা কেন দেওয়া হলো, কারণ আপনাদের যদি এসিআর এর কনস্ট্রাকশনটা মনে থাকে, আপনাদের যদি মনে থাকে এখানে মধ্যে গেট ছিল, এখন দেখেন গেটের মধ্যে দিয়ে আমি যদি সাপ্লাই দিই এখানে একটা কারেন্ট ফ্লো করতে হবে না, আমি এখানে একটা 5 ভোল্ট সাপ্লাই দিলাম এটার যদি রেফারেন্সটা আমি কানেক্ট না করি কোনোদিন এখানে কারেন্ট ফ্লো করতে পারবে, কোনোদিনও কিন্তু এখানে কারেন্টটা ফ্লো করতে পারবে না। তাহলে অবশ্যই আমি যখন একটা গেট পাস দিব তখন আমার এই জায়গাতে অবশ্যই কি করতে হবে একটা পাথ ক্রিয়েট করার জন্য রেফারেন্সটা সাপ্লাই রেফারেন্সটা কানেক্ট করে দিতে হবে। তার মানে ক্যাথোডে কিন্তু অলওয়েজ আমায় কি করতে হবে আমি যে গেট পাস দিচ্ছি সেটার গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিতে হবে। তাহলে খেয়াল করেন আমি যখন এই ক্যাথোডে এটা গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিলাম এটা একটা পাথ পেয়ে গেল এবং গেট পাসটা আমাদের যে পি ড্রাইভ আছে সেটার মধ্যে যদি ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে তাহলে এখানের মধ্যে আসলে ওই যে বায়াসিং আছে সেটা ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা ওয়াট, তো এখন খেয়াল করেন এখন যদি আমরা এই যে জিনিসটা ডিসকাস করলাম এইটাকে আমরা যদি মনে করেন কথার কথা এই অপটোকাপলার ইউজ করি, আমরা এই সাপ্লাইটা ইউজ করছি, তাহলে দেখেন তো এই সাপ্লাই গ্রাউন্ডটা কোনটা, আমার এই মাঝখানে পয়েন্টটা না, দেখেন এই মাঝখানে পয়েন্ট মানে কি এই পয়েন্ট আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড। তাহলে আমরা তখন কি করতাম, আমরা এই যদি এটা ইউজ করতাম অপটোকাপলার ইউজ না করে আমরা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস গ্রাউন্ডটা এই জায়গায় কানেক্ট করে দিতাম। তাহলে দেখেন তো আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রস গ্রাউন্ডটা এখানে কানেক্ট করেছি, এটা আবার এ এর গ্রাউন্ড তার মানে এই পয়েন্ট, তাহলে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড বেসিক্যালি কি হতো শর্ট হয়ে যেত না, দুইটা গ্রাউন্ড যদি শর্ট হয় এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা কোনো ওয়েভ শেপ পাইতাম, আমরা কোনো ওয়েভ শেপ এখানে পাইতাম না। কেন ওয়েভ শেপ পাইতাম না, কারণ আমাদের যে সাপ্লাই গ্রাউন্ড এবং আমাদের যে ট্রিগারিং সার্কিটের গ্রাউন্ড দুটোটা যদি সেম হয় এবং আমাকে যেহেতু এটা কানেক্ট করতে হচ্ছে দুটোটা যদি সেম তাহলে আমাদের এখানে মধ্যে শর্ট সার্কিট হয়ে যেত, একটা কানেকশন ক্রিয়েট হতো এবং এই রেজিস্ট্যান্স অ্যাক্রস তাহলে আমরা কোনো ওয়েভ শেপ পাইতাম না। সেই জন্য ট্রিগারিং সার্কিটে যেহেতু ক্যাথোডে একটা কানেকশন দিতে হয় সেই প্রবলেমটাকে দূর করার জন্য আসলে কি করা হচ্ছে একটা এক্সটার্নাল সাপ্লাই বা এক্সটার্নাল ডিভাইস ইউজ করা হচ্ছে। আমরা এখানে একটা ডিসি সাপ্লাই ইউজ করছি, যে ডিসি সাপ্লাইটার মাধ্যমে আমরা কি করতেছি গ্রাউন্ডের প্রবলেমটাকে বাদ দিতেছি এবং এই ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের যে রেজিস্ট্যান্স অ্যাক্রস স্ট্রেংথটা দরকার সেই স্ট্রেংথটাও এখানে ক্রিয়েট করে ফেলতেছি। ওকে তার মানে এখানের মধ্যে যখন পালস আসবে তখনই আমরা এখানের মধ্যে এটা অন হবে এবং সেটার অ্যাক্রসে 10 কে অ্যাক্রসে আউটপুট ওয়েভটা পাবো। তাহলে আমরা যদি টোটাল এখানের ওয়েভ শেপ গুলো চিন্তা করি তাহলে একটু খেয়াল করেন সবাই টোটাল ওয়েভ শেপটা তাহলে কিরকম হইতেছে প্রত্যেকটা পয়েন্টে, ফার্স্ট অফ অল আমাদের একদম ইনিশিয়াল অবস্থায় এই পয়েন্টের ওয়েভ শেপটা কি, এটা হচ্ছে আমার সাইনোসয়েডাল সিগন্যাল যেটা আমার
যেটা আমার এখানের সিগন্যাল পাওয়ার এ পয়েন্টের, তাহলে আমি একদম এখানে ড্র করি, এটা হচ্ছে আমার এ পয়েন্টের সাইনোসয়েডাল সিগন্যাল, এই এ পয়েন্ট, এটাকে আমি বি এ পয়েন্ট বললাম। ওকে, এবার ডায়োডের অ্যাক্রসে কি হবে, এখানে একটা পজিটিভ সাইকেলের জন্য আউটপুট পাবো। কেন আমি এটাকে করলাম, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পজিটিভ সাইকেলের জন্য গেট পাসটা ক্রিয়েট করতে চাই, যদি আমরা নেগেটিভ সাইকেলের জন্য করতে যেতাম তাহলে ডায়োডের কানেকশন উল্টা করে দিতে, তো নেগেটিভ সাইকেলের জন্য কাজ করতো। তাহলে সেম ভাবে ক্যাপাসিটর অ্যাক্রসে আউটপুট রেশিওটা কিরকম হবে, ক্যাপাসিটরটা চার্জ হবে, ডিপি কে পৌঁছা যাবে, ক্যাপাসিটর ডিসচার্জ করবে, ভ্যালি পয়েন্টে পৌঁছা যাবে, টার্ন অফ হয়ে যাবে, আবার ক্যাপাসিটর চার্জ করবে। ক্যাপাসিটর যখন চার্জ করে টার্ন অন হয়ে যাবে, ভিতি কে পৌঁছা যাবে, তখন ক্যাপাসিটর ডিসচার্জ করলে এই পয়েন্টের ওয়েশিটটা তাহলে কি হবে, ডিসচার্জিং ওয়েশিট, যখনই ডিসচার্জ হবে তখন ওয়েশিটটা হবে। এটাকে আমরা এখানে দিয়ে দিলে আমরা অলরেডি দেখছি একটা শর্ট সার্কিট হতে পারে, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করলাম, অপটোকপ্লার ইউজ করলাম। তাহলে এই পয়েন্টের ওয়েশিটটা আমরা কি পাবো, তার মানে যেই সময়টা এখানে ডিসচার্জিং আছে সেই সময়টায় আমরা একটা স্কোয়ার ওয়েভ পাবো। এই ডিসচার্জিংটা হচ্ছে আমার 33 ওহম ইনপুটে যা আছে সেটাই আমার আউটপুটে চলে যাবে। তাহলে দেখেন আমি এখানে মধ্যে আউটপুট যেটা পাইতেছি সেটা অবশ্যই, এটা আমরা দেখে বুঝতে পারি হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার, তাহলে আউটপুটে আমি হাফ ওয়েভ রেকটিফিকেশন পাবো। এখন যদি আমি এই পালসের টাইমটা চেঞ্জ করতে পারি, কিভাবে, এখানে যে 5k রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমি কমাই দিই, চার্জিং টাইম যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে সেটার উপর বেস করে আমার চার্জিং টাইম কন্ট্রোল করে, চার্জিং টাইম কমাই দিলে আমার আলফাটা কমে যাবে, তাহলে আমি বেশি আউটপুট ওয়েভ পাবো। আর যদি আমি চার্জিং টাইমটা বাড়াই দিই তাহলে আমার ফায়ারিং অ্যাঙ্গেল পজিশন চেঞ্জ হয়ে যাবে, আউটপুট রেশিওটা কম পাবো। তাহলে এখানে আমরা আলফাটাকে কন্ট্রোল করতে পারি কিভাবে, এই যে 5k রেজিস্ট্যান্স আছে সেটাকে ভ্যারি করে। তার মানে সহজ ভাবে বললে ইউজিটির অ্যাক্রসে এক্সটার্নাল যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরের চার্জিং টাইম বা টাউকে কন্ট্রোল করে আমরা আসলে আমাদের ফায়ারিং অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, এবং এই অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করলে আমাদের টার্ন অন কন্ট্রোলটা হবে এবং সেটা থেকে আমরা এই আউটপুটটা পাবো। ওকে, তাহলে একটু খেয়াল করে এখানে মধ্যে অপটোকাপলার একটু মাথায় খেয়াল করে রাখেন। অপটোকাপলার বা এটা ইউজ করার মেইন কারণ কি, মেইন কারণ হচ্ছে আইসোলেশন। আইসোলেশনটা দরকার কেন, কারণ হচ্ছে আমাদের যখন আমরা একটা ট্রানজিস্টারকে এসসিআরকে অন করতে যাই, থাইরিস্টারকে সরি, তখন আমাদের এটার গেট পাসে একটা পাস দিতে হয় আর এটার ক্যাথোডের মধ্যে আমাদের আরেকটা কানেকশন দিতে হয়। তো এই কানেকশনটা যদি গ্রাউন্ড কানেকশনটা দিয়ে দেই তাহলে এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, সেই জন্য এই আইসোলেশনটা আসলে দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্স অ্যাক্রস ওয়েভশেপ আছে সেটা আসলে সাফিসিয়েন্ট স্ট্রেংথও থাকে না আপনার এই এসিআরটাকে টার্ন অন করতে, সেই জন্য আমার একটা শক্তিশালী পালসের জন্য এই অপটোকাপলারটা আসলে দরকার। ওকে, এবং এখানের মধ্যে আমরা অপটিক্যাল আইসোলেশন করতেছি, কেউ যদি অপটিক্যাল আইসোলেশন না করে পালস ট্রান্সফর্মার দিয়ে কাজটা করেন করতে পারেন, কিন্তু আমরা ল্যাবে আসলে অপটিক্যাল আইসোলেশন করছি জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য, বুঝতে পারছেন। এবং এইটা হচ্ছে আমাদের পয়েন্ট বাই পয়েন্ট ওয়েভ শেপ। এখানের মধ্যে আমরা যে ইউজিটিটা করলাম এটা কিন্তু আমাদের এসিআর কে টার্ন অন করার জন্য, ফায়ারিং সার্কিট বা ট্রিগারিং সার্কিট বলা হয় এটাকে টার্ন অন করার জন্য। তো লেটার অন আমরা যখন ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার ইউজ করবো তখন আমাদের দুইটা পাস দরকার হবে, তখন কিন্তু এই জিনিসটা এই সার্কিটটা ইউজ করবো কিন্তু দুইবার ইউজ করবো। ওকে, তো যেহেতু আমাদের ফুল ওয়েভ পজিটিভ সাইকেলের জন্য ক্রিয়েট করতে হবে, নেগেটিভ সাইকেলের জন্য ক্রিয়েট করতে হবে, তখন আমাকে এই সার্কিটটা দুইবার ইউজ করতে হবে। তার মানে এই যে অপটোকাপলার পর্যন্ত কানেকশনটা আছে এটা কিন্তু সেম থাকবে, জাস্ট দুইবার ইউজ করতে হবে। তার মানে এই সার্কিটটা আমরা ল্যাবে ট্রিগারিং এর জন্য ইউজ করছি এবং আমাদের পসিবল আউটপুট ওয়েভ শেপ যেগুলো হওয়া সম্ভব সেগুলো আমি এখানে দেখাতে চাই। ওকে ফাইন, আপনার একটা কোশ্চেন ছিল না প্লিজ বল স্যার। আমরা প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখলাম যে অপটোকাপলারের আউটপুটটা স্কোয়ার শেপ আসতেছিল না, এটা পসিবল রিজন, আমি কারণটা বলি। কারণটা হচ্ছে যখন অপটিক্যাল অপটোকাপলারটা কানেক্ট করা হয় তখন এটা পারফেক্ট একটা স্কোয়ার এর আসে, আবার অনেক সময় আসে না। এই আসা না আসাটা মেইনলি আসলে ডিপেন্ড করে আমাদের যে এখানের মধ্যে সিগন্যালটা আছে, আমি যে 33 ওহম এর অ্যাক্রসে এই ওয়েভ শেপটা নিচ্ছি সেই ওয়েভ শেপটার স্ট্রেংথটার উপর এবং আমাদের যে অপটোকাপলার আছে সেই অপটোকাপলারের পারফরমেন্সের উপর। তো যদি কথার কথা আমি আবার ল্যাপটপ নিছিলাম করছিলাম তখন আমার আবার পারফেক্ট স্কোয়ার ওয়েভ আসছে। তো স্কোয়ার ওয়েভ পারফেক্টলি আসা মানে আসা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার এই যে আপনি পালসটা দিতেছেন
সেই পালসের স্ট্রেংথের উপর, যদি পালসের স্ট্রেংথটাই সাফিসিয়েন্ট না হয় কথার কথা পালসের ম্যাগনিটিউডটা যদি মনে করেন এরকম ফ্ল্যাকচুয়েটেড থাকে তাহলে কি হবে, যখন ম্যাগনিটিউডটা কমে গেল পালসটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা, স্কোয়ার ওয়েভটা আবার এসে গেল, তাহলে ম্যাগনিটিউডটা স্কোয়ার ওয়েভটা কি হবে, আসতে গিয়ে কমে গিয়ে আবার তার একটা একটা নয়েজি সিগন্যালের মতো আসবে। এই জন্য আপনি যখন পালসটা দেখতে দেখছেন তখন স্কোয়ার ওয়েভটা এরকম ভাঙা ভাঙা দেখছেন আর কি। আর অনেক সময় অপটোকাপলারের প্রবলেমের কারণে হয়, সাপোজ টু বি স্কোয়ার ওয়েভ ঠিক মতো আসার কথা এবং এটা আসে নর্মালি একদম একদম পালস একদম একদম কি বলবো একটা পারফেক্ট স্কোয়ার ওয়েভ আসে। তখন আমরা ল্যাব করি সাপ্তাহ আপনাদের জাস্ট পারের পার্টটা দেখানোর জন্য বলছেন, আপনারা যখন ল্যাব করেন তখন যাদের স্কোয়ার ওয়েভ আসলে তাদেরকে আমরা স্কোয়ার ওয়েভ বানাই দিই ঠিক করে দিই, আমিও পরে ল্যাবটা করছি তখন আমার আলাদা স্কোয়ার ওয়েভ ওগুলার এটার মধ্যে তাহলে ডিফারেন্স কি, যে এখানে আমার ইনপুট ইনপুটের অ্যামপ্লিটিউড বা ইনটেনসিটি কম থাকলেও এটা কনস্ট্যান্ট 5 ভোল্ট দিয়ে যাবে এরকম কিছু, যে পজিটিভ ভোল্টেজ 5 ভোল্ট দিবে? এটা মেইন কথা হচ্ছে আমার তো আসলে একটা সুইচিং দরকার। আমি আমার যে ছোট 33 ওহমের একমাত্র ওয়েবসাইটটা আছে এটা থেকে একটা সুইচিং দরকার যেখানে আমি 5 ভোল্ট পাস ক্রিয়েট করবো। তো যেহেতু আমার এখানে অপটিক্যাল আইসোলেশন দরকার, যে কোনো অপটিক্যাল আইসোলেশনের জন্য ডিভাইস আমরা ইউজ করলে আসলে হচ্ছে, তো এটার মেইন কাজটি হচ্ছে আসলে স্কোয়ার ওয়েভ ক্রিয়েট করা। এইটা এই অপটিক্যাল পিসি 101 ইউজ করতে হবে, নট নেসেসারি আপনি যে কোনোটা করতে পারেন, আমরা ল্যাবে পিসি 101টা করছি, এটা নর্মাল একটা অপটিক্যাল কি বলবো সেন্সর যেটা বলেন সেরকম, বুঝতে পারছেন? একটা ফটো ট্রানজিস্টার আছে ভিতরে এবং নর্মাল বেসিক্যালি পিসি 109 ইউজ করে আপনি যে কোনোটা করে সেম পারপাস টু ফিট করতে পারলে হচ্ছে, জাস্ট টু আইসোলেট আপনার ট্রিগারিং সার্কিট এবং আউটপুট, এই দুটোকে আপনি আইসোলেশন করতে পারলে হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। প্লিজ 91 বল স্যার, এসিআর কে ট্রিগার করতে চাইলে কি সব কনফিগারেশন সেমই থাকবে না কোনো চেঞ্জ আসবে? আমাদের ল্যাবের মধ্যে আমরা যখন এসিআর কে ট্রিগার করতে গেছি আমরা প্রত্যেক ক্ষেত্রে যে ট্রিগারিং সার্কিটটা ইউজ করছি এটা হচ্ছে এই যে ইউজিটি পর্যন্ত আমরা একটা দেখলাম না, এই যে এতটুকু, এটা সব সময় সেম থাকবে, এই জিনিসটা সেম থাকবে। এটা তো এসিআর কে তো গেট পালস মানে গেটে চেঞ্জ করে করেছিলাম না আগের ল্যাবে, না ওই আলফাটা তো আমরা চেঞ্জ করব, এই যে 5k টা আছে না ট্রিগারিং সার্কিট সেম থাকবে, আমরা জাস্ট কি করব এই যে 5k টা আছে না এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, আমার আলফাটা চেঞ্জ হয়ে যাবে, কিভাবে, এই যে ক্যাপাসিটরের চার্জিং টাইম চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইটার টাইমটা চেঞ্জ হয়ে যাবে, এবং এইটার টাইম চেঞ্জ হওয়া মানে কি হওয়া, আমার আলফা চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক কি বুঝতে পারছেন? জি জি স্যার, জি জি স্যার, থ্যাংক ইউ। আপনি যখনই এটা চেঞ্জ করবেন তখন কি হবে, এই যে এটা কখন আসবে পালসটা সেই টাইম ডিউরেশন চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা যদি চেঞ্জ হয় তাহলে এই যে গেট পালসটা আছে এই গেট পালসটার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং গেট পালসের পজিশন চেঞ্জ হয়ে গেলে আমার আউটপুট ওয়েভশেপটাও কি হবে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সার্কিটের কনফিগারেশন সেম, জাস্ট পটের ভ্যালুটাকে চেঞ্জ করে করে আলফাটাকে কন্ট্রোল করব, এবং আমরা যেটা করছি যদি আমাদের নেগেটিভ সাইকেলকে কন্ট্রোল করতে হয় তখন আমরা কি করব, আরেকটা সার্কিট ইউজ করব যেটা নেগেটিভ সাইকেলের জন্য কাজ করে, তখন আমরা জি স্যার এটা ডায়োডটাকে চেঞ্জ করে করা হয় অথবা আমরা এটাকে গ্রাউন্ড ইউজ করব, এটাকে সাপ্লাই হিসেবে ইউজ করে আমরা আরেকটা সার্কিট ইউজ করব, এখানে যদি আমি একটা ফুল মানে চারটা ডায়োড দিয়ে যে আপনি চারটা ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার করে কাকে কন্ট্রোল করবেন, ইউজিটি কে, তাহলে চারটা ইউজিটি লাগবে না তখন কন্ট্রোলের জন্য? আমার তখন শুধুমাত্র এই উপরে 33 ওহমের, হ্যাঁ দেখেন, আচ্ছা ফাইন, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি তো ব্রেন ইউজ করছেন, বাট তখন আপনার জিনিসটা আরো বেশি কি হবে ক্লান্সি হয়ে যাবে, চারটা ইউজিটি লাগবে আপনাকে, এটা আরো ইজিলি করার জন্যই আমরা লেটার যে এক্সপেরিমেন্ট করব কিছুই না, এই সার্কিটটাই দুইবার ইউজ করা, একবার পজিটিভ একবার নেগেটিভ, শেষ।
আপনার পজিটিভের জন্য একটা গেট পাস ক্রিয়েট হবে, নেগেটিভের জন্য আরেকটা গেট পাস ক্রিয়েট হবে এবং আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন। আপনি যেটা বলছেন সেটাতে প্রবলেম কি হবে, ফার্স্ট অফ অল আপনি যদি বলেন যে আমি পুরাটা মিলে একটা যে আউটপুট আসবে সেখানে পজিটিভ নেগেটিভ দুইটার জন্য একই সার্কিটটিকে ক্রিয়েট করব, তখন আপনি যখন কিন্তু সহজ ওয়েতে আমরা যদি আলাদা আলাদা পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটোকে কন্ট্রোল করতে চাই সেই কন্ট্রোলটা কিন্তু তখন করা সম্ভব না। সেটাকে কন্ট্রোল করার জন্য ইজি ওয়েতে আমরা যেটা করবো ল্যাবে সেটা হচ্ছে পজিটিভ সাইকেলের জন্য একটা ট্রিগারিং সার্কিট, নেগেটিভ সাইকেলের জন্য আইডেন্টিক্যাল একটা ট্রিগারিং সার্কিট। তাহলে আমরা পট দিয়ে পজিটিভ সাইকেলের আলফাটা কন্ট্রোল করতে পারবো, সেম ভাবে নেগেটিভ সাইকেলের আলফাটা কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, আপনি যদি কিছু অ্যাড করেন। আমার মনে হয় না কিছু অ্যাড করার প্রয়োজন আছে, অনেক ডিটেইল আমরা দিচ্ছি, আমার লেকচার অনেক ডিটেইল ছিল, সমস্যার কথা না। তারপরে সমস্যা থাকলে ওরাই বলুক। আপনাদের আসলে থিওরিতে এটা ডিটেইলসে আলোচনা হবে, তাও আমি আপনাদের ট্রিগারিং সার্কিটটা নিয়ে একটু ডিসকাশন করলাম, তো তো এটা আমরা কিন্তু লেটার অর আরো দুটো এক্সপেরিমেন্ট যেটা আছে তিন আর চার সেখানেও কিন্তু ইউজ করব। ওকে, সেম কনসেপ্ট যে আমরা ইউজিটি কে একবার টার্ন অন একবার টার্ন অফ করতেছি এবং সেই টার্ন অফ এর ডিসচার্জিং ওয়েভফর্মটাকে নিয়ে ইউজ করতেছি। এখানে অনেক কমপ্লিকেটেড কোয়েশ্চেন আছে, অনেক ক্রিটিক্যাল জিনিস আছে যেটা আসলে অনেক সময় স্টুডেন্টরা কোয়েশ্চেন করে। আপনাদেরকে আমি এটা ডিরেক্টলি বলতেছি না, কারণ হচ্ছে আপনার মাথায় আসলে তারপর আপনাকে আমি বলবো, আদারওয়াইজ বললে সবার অনেক কনফিউশন ক্রিয়েট হবে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারে, আর না থাকলে তো ভালো। কারো কোনো কোয়েশ্চেন নাই? কম্পোনেন্টগুলোর অ্যাক্রস যে ওয়েব শেপ, ওয়েব শেপ তো অলরেডি এখন দেখানো হয়েছে, থিওরি ক্লাস আরো ডিটেইলে যাব ইনশাআল্লাহ আমরা, মানে ওই ক্যাপাসিটার, তারপরে বেস ওয়ান এর অ্যাক্রস যে বেস ওয়ান এর পরে আর কি যে 33 ওহম সেখানে যে ড্রপটা, ভোল্টেজ ড্রপ, তারপর আউটপুটের ভোল্টেজ ড্রপ, লোডের অ্যাক্রস, সুইচের অ্যাক্রস। আর স্যার অলরেডি খুব ভালো করে দেখাইছেন এটা যে আইসোলেশন কেন জরুরি, দুটো গ্রাউন্ডকে সেপারেট করার জন্য আইসোলেশন জরুরি, আদারওয়াইজ লোডটা শর্ট হয়ে যাচ্ছে, যে এটা একটু খেয়াল রাখতে হবে। যে অনেক সময় যেটা মনে হতে পারে যে আইসোলেশন সার্কিট কেন সার্কিটটা কেন জরুরি, আইসোলেশন সার্কিটটা খুবই জরুরি এই ক্ষেত্রে। এবং দু ধরনের আইসোলেশন হতে পারে, গ্যালভানিক আইসোলেশন যেটা পালস ট্রান্সফর্মার ইউজ করে করি আমরা, আর একটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অপটো কাপলার ইউজ করে করা হচ্ছে। সো এই দুইটা অ্যাপ্রোচ আছে আর কি, দুইটা অ্যাপ্রোচে আমরা ডিটেলে দেখবো থিসিসে, থিসিস না সরি থিওরিতে, বাট এখানে তো স্যার দেখাই দিচ্ছেন অলরেডি কম্পোনেন্ট গুলো দিয়ে। আর ভিডিও তো মনে হয় আছে, তাই না? আছে ভিডিও, ভিডিও তো আছে, ভিডিও সুন্দর করে আছে। হ্যাঁ স্যার, তাহলে আরেকটা কোশ্চেন স্যার, আমার যে রাইট সাইডের অপটো কাপলারের পরের যে গ্রাউন্ডটা, আমার লেফট সাইডে তো কোনো গ্রাউন্ড নাই, কারণ এটা হচ্ছে তো আমার এসি সাইড, এসি সম্পূর্ণ। তো যে রাইট সাইডের গ্রাউন্ডটা, এটা কি মানে মানে আর্থ গ্রাউন্ড বা এটা মানে এটা হচ্ছে সাপ্লাই গ্রাউন্ড? আমি যে সাপ্লাইটা থেকে 5 ভোল্ট দিছি না, ওইটা এখন এই 5 ভোল্ট আলাদা একটা বেস সাপ্লাই ইউজ করছি। হ্যাঁ, 201 এর বায়াসিং এর গ্রাউন্ডটা, 201 এটা আলাদা ডিসি সাপ্লাই থেকে আনতে হবে। এটা যদি আমরা না ইউজ করতাম তাহলে আমরা সাপ্লাই থেকে দিতাম, তখন শর্ট হয়ে যেত। এর জন্য আলাদা একটা ডিসি সাপ্লাই থেকে 101 তে বায়াসিং যেটা থেকে করছি ওইটার গ্রাউন্ড হচ্ছে, এটা একটা আলাদা সাপ্লাই, একটা ব্যাটারি মনে করতে পারেন, বা আমাদের ল্যাবে আমরা একটা সাপ্লাই ইউজ করি ডিসি পাওয়ার সাপ্লাই। আচ্ছা 91 প্লিজ বল। স্যার এসি এর যদি ট্রিগার সার্কিটটা ইউজ করি তাহলে তো সেক্ষেত্রেও তো স্যার একটা ভ্যালি পয়েন্ট আসবে না ডিসচার্জ হওয়ার জন্য, কিন্তু স্যার এসি এর ক্যারেক্টারিস্টিক কার্ভে তো কোনো এরকম ইয়ে ছিল না, মানে এসি এর কোনো ভ্যালি পয়েন্ট নাই। তো ভ্যালি পয়েন্ট, ভ্যালি পয়েন্টের, ভ্যালি পয়েন্টের বিষয়টা টোটালি রিলেটেড হচ্ছে ইউটিটির সাথে অসিলেশন। ক্যারেক্টারিস্টিক কার্ভটাতে যদি তুমি যদি যাও, হাসি একটু প্লিজ যাবা। এস স্যার, ইউটিটির, ইউটিটির ক্যারেক্টারিস্টিক এটা ইয়েতে, ইয়ের মধ্যে আছে, ম্যানুয়ালি আছে। জি স্যার, এখানে আছে। এই যে যে এখানে এই যে ভ্যালি পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, তুমি এখানে সোর্স হিসেবে ব্যবহার করছো আসলে ক্যাপাসিটার। হ্যাঁ, ক্যাপাসিটার ব্যবহার করার কারণে কি হচ্ছে, সে একবার চার্জ হচ্ছে একবার ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হয়ে যেটা হয় যে সে মিনিমাম যে পয়েন্টটাতে পৌঁছতে পারে সেটা হচ্ছে ভ্যালি পয়েন্ট ভোল্টেজ। এটা কিন্তু টোটালি ইউটিলিটি ক্যারেক্টারিস্টিক, খেয়াল করো। তো ভ্যালি পয়েন্টে পৌঁছানোর পরে তারপর কি করবে, সে আবার চার্জিং হবে যদি অ্যাভেলেবল সাপ্লাই থাকে। তো ভ্যালি পয়েন্টটা জিরো না, এটা হচ্ছে সম্ভবত প্রথম দিকে একটা কোয়েশ্চেন ছিল যে ভ্যালি পয়েন্টটা জিরো কিনা। ভ্যালি পয়েন্ট আসলে জিরো না, জিরো কাছাকাছি কোনো একটা ভ্যালু, ঠিক আছে। এটা কিন্তু এটা স্টেবল না, স্টেবল না কেন, কারণ এটা মানে বাইস্টেবল ডিভাইস বলা হয় ইউজিটি কে, কারণ ও হয় অন হওয়ার প্রসেসে থাকে না হয় অফ হওয়ার প্রসেসে থাকে, এর মাঝামাঝি কোনো কিছুতে সে নর্মালি থাকে না যদি অ্যাভেলেবল সাপ্লাই থাকে।
ঠিক আছে, কাজেই এই ক্ষেত্রে ওই যে ও যে মাত্র ডিসচার্জ হয়ে যাবে, এই ডিসচার্জিং এর প্যাটার্নটা এই কারেন্টটা তুমি নিয়ে দিচ্ছ হচ্ছে এসিআর এর গেটে, মানে অপটো কাপলারের মাধ্যমে, এবং এসিআর এর গেট যেহেতু একটা ভোল্টেজ পাচ্ছে, ওর দরকার ছিল একটা ভোল্টেজ, শর্ট ডিউরেশন একটা ভোল্টেজ বা পালস, ও পালস পাওয়া মাত্র অন হয়ে যাবে। ভ্যালি পয়েন্টটা কিন্তু ওর কোনো ক্যারেক্টারিস্টিক্স না, এসিআর এর কোনো ক্যারেক্টারিস্টিক্স না, এটা খেয়াল রাখবে। জি স্যার, বুঝতে পেরেছি। ভ্যালি পয়েন্ট শুধুমাত্র হচ্ছে ইউটিলিটি ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে প্লটটা যেটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি ইউটিলিটি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা এসিআর এর না। জি স্যার, আর কোনো কোশ্চেন আছে? এটা ছিল যে এসিআরটা যখন টার্ন অন হচ্ছে তখন ওই এসিআরেরও তো তাহলে ক্যাপাসিটি কন্ডাকশনের কারণে ওইটা বেসিক্যালি ওইখানে দুটো ডিফারেন্ট কনস্ট্রাকশন, ওই নেগেটিভ রেজিস্ট্যান্স এফেক্টটা শুধুমাত্র ইউজিটি তে আছে, শুধুমাত্র ইউজিটি তে আছে, রাইট? আর যদি যে ডিভাইসের মধ্যে ওই নেগেটিভ রেজিস্ট্যান্স এফেক্ট থাকে সেগুলো অসিলেশন গিভ করে, অসিলেটরি ইউজ করে। আচ্ছা স্যার, তাহলে ওরা ক্লাসে কে কে আছে সেটা দেখার জন্য ওই যে লাস্ট আমরা যেটা করি সেটা তাহলে করে তুলি। তাহলে সবাই তাহলে আপনারা চ্যাটে যাবেন, স্যারকে সিলেক্ট করবেন এবং বলো আর আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা প্রজেক্ট, হ্যাঁ বলেন তো প্লিজ, আর আপনি বলেন কি ব্যাপার? আমি আসলে দেখলাম চারটা গ্রুপ অলরেডি সাবমিট করছে, তো তার একটা আইডিয়াও দিচ্ছে। আমি আসলে স্যারের সাথে এখন এগুলো ডিসকাস করে নিই, স্যারের সাথে ডিসকাস করে আমরা ফাইনাল করব। তো যেহেতু আরো দুটো গ্রুপ আসার কথা, আমি আপনাদেরকে বলি আপনাদের প্রজেক্টটা আসলে কি হবে। যে কোনো পাওয়ার ইলেকট্রনিক্স বেস করবে, যেমন আমরা আমি তো আপনাদের ফার্স্ট দিন একটা ডিসকাশন করছিলাম না, যে অনেক রকম কনভার্টার আছে, হ্যাঁ, রেক্টিফায়ার, ইনভার্টার, কনভার্টার, ডিসি টু ডিসি ভোল্টেজ কনভার্টার, বা আপনি সার্ভো মোটর বেস ডিভাইস, এই ধরনের যে কোনো জিনিস আপনি এইরকম যে কোনো জিনিসকে ডিজাইন করতে পারেন। যেমন আপনাকে একটা সহজ উদাহরণ, মানে একটু ইন্টারাপ্ট করেছি স্যার, মানে আমাদের এই কোর্সে স্যার যে ডিভাইস গুলো নিয়ে স্যার মানে ডিসকাস হচ্ছে আর কি স্যার, আমরা আসলে স্যার এগুলোর সাথে একেবারেই পরিচিত না, একেবারেই আইডিয়া না, তো সেই জন্য আপনাকে বলছি আপনি যেটা করবেন আপনার ল্যাব ম্যানুয়ালটা দেখবেন, ল্যাব ম্যানুয়ালের টপিকস গুলো দেখবেন, হ্যাঁ, ওই টপিকস গুলো নিয়ে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আপনি একটা প্রজেক্ট দিতে পারেন। এখন কথার কথা মনে করেন সার্ভো মোটর, আপনি আপনার লাইফে কোনোদিন সার্ভো মোটর ইউজ করেননি, হ্যাঁ, কিন্তু আপনি সার্ভো মোটর বাদ দেন, আচ্ছা এখানে সার্ভো মোটর ইউজ করে লাগবে, মনে করেন স্টেপার মোটর, এটা দরকার। আপনি মনে করেন একটা স্টেপার মোটর বেস এক্সপেরিমেন্ট করতে চান, এটা আপনি জীবনেও ইউজ করেননি, কিন্তু এই ল্যাবে আমরা তো স্টেপার মোটর কিভাবে ইউজ করে সেটা দেখাবো, ওকে, সেম ভাবে প্রত্যেকটা যে পার্ট আছে সেগুলো কিভাবে কাজ করে সেটাও তো দেখাবো। তো আপনাকে ইন্ট্রোডাকশন করা বা সেই জিনিসটা জানা আপনারাও একটু ব্রাউজ করবেন, আর আমরা যখন ল্যাবে যাব সেই ল্যাবে ওগুলা কিন্তু ডিসকাস করবো। তো আপনারা যখন কোন একটা প্রজেক্ট দেওয়ার চেষ্টা করবেন এমন টপিকস নিয়ে করার চেষ্টা করবেন যেটা আমাদের ল্যাবে যে বা আমাদের থিওরিতে, থিওরিতে হিউজ একটা ব্যাপার, তো এখানে মধ্যে যে জিনিসগুলো আপনাদের থিওরিতে আছে বা আপনাদের ল্যাবে আছে সেই টপিকস গুলো সিলেক্ট করার চেষ্টা করবেন যাতে আপনাকে একনোলেজ করা পসিবল হয়। আর আপনি যদি এমন কিছু চিন্তা করেন যেটা আসলে আমাদের থিওরিতেই নাই বা ল্যাবের সাথে রিলেটেড না, তাহলে সেটা আমরা সিলেক্টই করবো, ওকে। আর আপনি যেটা জানেন, কথার কথা আমরা ল্যাবে আজকে কি করলাম, ইউজিটি নিয়ে একটা হাফ ওয়েভ ওয়েভশেপ কন্ট্রোল করলাম, এখন আপনি কি বললেন হাফ ওয়েভ এর রেজিস্ট্যান্স এর জায়গায় একটা একটা লাইট লাইট দিয়ে দিলেন, তাহলে সেটা একটা কি হয়ে যাবে, একটা লাইট ডিমার সার্কিট হয়ে যাবে, যে আমি আলফা চেঞ্জ করব আমার লাইটের ইন্টেনসিটি চেঞ্জ হবে। তাহলে আপনি ল্যাবের এক্সপেরিমেন্টের এটাই যদি একটা প্রজেক্ট দিয়ে দেন, তাহলে তো বেসিক্যালি সেটা প্রজেক্টই হলো না, ঠিক না? কারণ এটা আমরা ল্যাবেই করে ফেলছি। তো আপনাকে কি করতে হবে, যেটা ল্যাবে আছে বা ল্যাবের জিনিস আছে সেটাকে আর একটু মডিফাইড করা, সেই জন্য ল্যাবের জিনিসগুলো দেখবেন, সেখানে মধ্যে যেই টপিকস গুলো আছে সেই টপিকসটাকে আপনি কোনো মডিফিকেশন করতে পারেন। আপনি ডিসি টু ডিসি কনভার্টার আছে, আপনি একটা ডিসি টু ডিসি কনভার্টার ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করতে পারেন। এখানে আমরা ট্রিগারিং সার্কিট করছি কি দিয়ে, ইউজিটি দিয়ে, আপনি মাইক্রো কন্ট্রোলার দিয়ে এটা করতে পারেন, ওকে। তো যে কোনো বা স্টেপার মোটর আছে, আপনি স্টেপার মোটর দিয়ে কোনো একটা কাজ করতে পারেন, কোনো একটা জিনিস ডিজাইন করতে পারেন। তো তখন ডিজাইন করার সময় শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সেটার জন্য আপনাদের টাইম দেওয়া, সেটা হচ্ছে আপনি যেটা নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন এবার কিন্তু আমরা কোনো হার্ডওয়্যার প্রজেক্ট না, এটা কিন্তু আমাদের সফটওয়্যার প্রজেক্ট। তাহলে আপনি যে সফটওয়্যার দিয়ে সেটা ডিজাইন করতে যাবেন, একটু দেখবেন আপনার ইকুইপমেন্ট গুলো সফটওয়্যার অ্যাভেলেবল আছে, আপনি যখন সফটওয়্যার দিয়ে ডিজাইন করবেন ফার্স্ট অফ অল দেখবেন সফটওয়্যার ওই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে নাকি, আর সেকেন্ডে যেটা দেখবেন আপনি যে টপিকসটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছেন সেটা আমাদের থিওরি রিলেটেড যায় নাকি। এখন এটা আপনি বুঝেন না, নাগুলো আমরা বুঝাই দেবো, আমাদের ল্যাবের সাথে সাথে আসবো, আর ডিউরিং দ্য প্রজেক্ট আপনি যদি কোনো টপিকস না বুঝেন আমার সাথে ডিসকাস করে আমি হেল্প করবো, এটা কোনো সমস্যা, ঠিক আছে? আপনার আইডিয়া থাকবেন এটাই। আর পাওয়ার ইলেকট্রনিক্স এর বাইরে
পাওয়ার ইলেকট্রনিক্স এর বাইরে কোনো প্রজেক্ট দিলে ওটা আমরা সিলেক্টই করব, এটা কিন্তু সত্যি। আমি দিব অন করে দিব, আমি ওই সকাল 8টা পর্যন্ত দিছি সেটা অন করে দিব, ঠিক আছে? টাইম পাওয়া যাবে, ঠিক আছে। প্রজেক্ট নিয়ে তো তাহলে আমরা বসে স্যার ওইটা নিয়ে, হ্যাঁ জি স্যার, আমরা পরে বলবো। তাহলে স্যার ওদেরকে একটা কোয়েশ্চেন করে জাস্ট ওই অ্যানসারটা নিয়ে, তাহলে সবাই একটু স্যারকে যে অ্যানসারটা দিবেন সেটা হচ্ছে আমাদের আলফাটাকে চেঞ্জ করার জন্য আমরা যে রেজিস্ট্যান্সটা ইউজ করতাম বা চেঞ্জ করতাম সেটার ভ্যালুটা কত। সবাই স্যারকে চ্যাটে যাবেন, টুতে গিয়ে তারেক আজিজ স্যারকে সিলেক্ট করবেন, তারপর টেক্সট করবেন, কুইক টেক্সট করবেন। আমরা আলফাটাকে কন্ট্রোল করার জন্য এসিআর এর গেট কারেন্টের আলফাকে কন্ট্রোল করার জন্য যে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতাম ইউজিটি এর সাথে, সেই রেজিস্ট্যান্স এর ভ্যালুটা কত ছিল, কত রেজিস্ট্যান্স কত ভ্যালুর একটা পট ইউজ করছি ল্যাব। আমাদের কি ল্যাবের ভিডিও গুলো স্যার একটু আগে দেওয়া যেতে পারত? দেওয়া যাবে না কেন, কিন্তু আগে দিলে অনেকে বলে স্যার আমাদের একসাথে এতগুলো দিয়ে প্রেসার হয়ে গেছে, দিয়ে দিব আগে দিলে একটু মানে মাঝখানে দেখার টাইমটা বেশি টাইমটা পাওয়া যায়। আজকে দিলো, আজকে আপনার নেক্সট উইকেটটা দিলো, ওকে থ্যাংক ইউ স্যার। স্যার এই রেকর্ডিংটা কি দিবেন? এই রেকর্ডিংটা লাগবে জি স্যার, ওইটাতে তো আরো ডিটেইলস ছিল, স্যার পারমিশন দিলে দিব না সমস্যা। এটা তো আপাতত প্রয়োজন নাই, এটা তো মানে বেসিক্যালি হচ্ছে তোমাদের ওটাতে কোনো কোয়েরিজ থাকলে সেই কোয়েরিজ গুলো সলভ করা। না স্যার মানে যে রেকর্ডিংটা দেয়া হয়েছিল ওখান থেকে আজকেরটাতে অনেক বেশি কিছু ছিল, মানে ওটা সাফিসিয়েন্ট ছিল। মানে বেস ধরে এটা আন্ডারস্ট্যান্ডিং গুলো মাথায় রাখো, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা ঠিক এই মুহূর্তে না, আমরা দিয়ে দিব স্যার। দিয়ে দিলে আমাদের ল্যাব এক্সামের জন্য একটু আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। বেসিক্যালি তোমাদের কুইজের আগে এটা লাগবে, কারণ আজকে টেস্ট আমরা আজকে নিয়ে নিলাম, কাজে সমস্যা নেই। জি স্যার, জি স্যার। আচ্ছা রোল 102 আর 164 আমাকে না স্যারকে দেন, 102 164 স্যারকে দিয়ে থাকলে ওটা কষ্ট করে একবার একটু চ্যাট বক্স আমাকে দিয়ে, স্যারকে দিয়ে দেন। আমরা অলরেডি 18টা পেয়েছি, আমার ইনবক্সে 18টা আসছে রেসপন্স, 102 আর 164 আমাকে দিয়ে স্যার, আপনারা স্যারকে পাবেন। আচ্ছা কেউ কি আছেন স্যারকে টেক্সট করেন না এখনো? আচ্ছা আমাদের পার্টিসিপেন্ট কিন্তু 25 জন, মানে আমাদের 23 জন, 23 জন ডিসকানেক্ট হয়ে গেছিল। আমার রেসপন্সটা কি গিয়েছিল স্যার, মানে আমি দিয়েছিলাম বাট মানে একটু দেখবেন স্যার, মানে আমি শিওর না, মানে আমারটা আবার দিয়ে দাও তাহলে হয়। খালি দুইবার দুই রকম ভ্যালু দিও না তাহলে হয়ে যাবে। আচ্ছা আমরা মনে হয় পেয়ে গেছি, কাজে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি, তাহলে স্যার আমরা ক্লোজ করে দিই স্যার। আসসালামু আলাইকুম স্যার, আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার।